মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কি সুন্দর লাগছে বাঙালি পোশাকে, একেবারে আমাদের পাড়ার ফুলদার রাঙা বৌদির মতো। গাঁদা ফুলের মালা যেগুলো রাখা আছে ওগুলো এনে ওনাদেরকে পরিয়ে দাও। One more tasty sharbat, please. Yes. Hey, Meera Didi! Hey, Meera Didi! Very tasty. Tasty to hobe. Ekhane je taste er puro gushti mechano ache. Ki mechano ache? Bangalir bhalobasha mechano ache. Please come, Mr. Michael. Come this side. One more? Yes. One can only bar khete pare na re. One mane to ek bar khele to chok kana hoye jay. Ta keno khaben apni? What kana? Kana? Kana mane bolo ebar. Mane ta bol. She to kana mone mone jana. Ki? Kichu na. Rangabodi, kana mane hocche andho. Moner andho. মন, হার্ট, আই, মানে ব্লাইন্ড। আপনারা কানা মানে হচ্ছে গোমরা মুখকেও বলতে পারেন। হোয়াট মুখ? গোমরা মুখ। ঠান্ডা করতে জগতে সবাই যদি আপন হয় তাহলে এখানে মা তুমি ওটা খেও না। হিরো বাবু ঠিক আছেন তো আপনি? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমি আর একটা খাবো। ওরা তো মাধব, আমি কি দেখছি বলো তো?
তো আমি ভাগের নেশা না করে আমারই নেশা চড়ে গেছে মনে হচ্ছে। পরমার মনের ভেতরে এত ছেলে মানুষই আনন্দ লুকিয়ে আছে, অথচ সারাক্ষণ মুখটা এরকম কঠিন কঠিন করে রাখেন কেন উনি? এই জগতে সবাই তোমার আমার নাচের কম্পিটিশন হবে আজকে, দেখি কে যেতে। হোলি হে হোলি হে। আমি হেরে গেছি, তুমি জিতে গেছো, এই জগতে সবাই আপন। সত্যি পুষ্পটা গ্রামের বাড়িতে গিয়ে না এই মজাটাই দেখতে পেল না, এই বাড়ির মতো বাড়ি হয় না। তোমাকেও তো আমি দিদি বলে ডাকি, তুমি আমার গুরুজন, তাই তোমার পায়ে আবির দিয়ে প্রণাম করে নিলাম। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সুবিধা দিয়ে গান বাজনার প্রতি ভালোবাসা কি ছোটবেলা থেকে? অ্যাকচুয়ালি আমার বাবা মিউজিশিয়ানই, মানে তবলচি, ভালো তবলচি ছিলেন, তো সেখান থেকে ছোটবেলা থেকে বাড়িতে সবসময় গানেরই পরিবেশ দেখতাম, তো ওখান থেকে একটা ইচ্ছে সবসময় ছিল যে গান গাইব, তো ওখান থেকে গান গাওয়া, তারপরে আস্তে আস্তে যখন গান স্টেজ পারফর্ম করি অন স্টেজেই, তো তারপর থেকে মনে হলো যে মিউজিকটাও শেখা দরকার আছে, তো সেই থেকে ইচ্ছা হলো যে কিবোর্ডটা বাজাবো। ম্যাক্সিমাম লোক বলছিল যে কিবোর্ড বাজাতে না, মানে মেয়েরা কী করে কিবোর্ড বাজাবে, তো বললাম কেন, মেয়েরা সব যদি পারে কিবোর্ড কেন বাজাতে পারবে না। এখন অন স্টেজ করছি প্রোগ্রাম নিজস্ব ব্যান্ড দিয়ে, আমার ব্যান্ডের নাম মেলোডিয়াস মিউজিক্যাল গ্রুপ। ওকে, আর ব্যান্ডটা তৈরি হলো কবে? ব্যান্ড তৈরি হচ্ছে প্রায় 10-11 বছর। তখন তুমি গাই? তখন আমি গাইতাম। আচ্ছা, সেখান থেকে কিবোর্ড বাজানোটা শেখা? হ্যাঁ, কিবোর্ডটা আমার খুব ভালো লাগে। তো বাংলা কি ঘুরে ঘুরে শো করো? হ্যাঁ, ঘুরে ঘুরে শো করি, সব জায়গাতেই করি, সারা পশ্চিমবাংলায় করি। তো এখন তুমি তো বাজাচ্ছ, তাহলে গাইছে কে? এখন সিঙ্গার আছে ব্যান্ডের, আরো সিঙ্গার যারা আছে তারাই গাইছে। পুরো বাজাতে বাজাতে গাওয়া যায় না? হ্যাঁ, গাওয়া যায় বাজাতে বাজাতে, কিন্তু তুমি ওইটাতে কনসেন্ট্রেট করতে চাও? হ্যাঁ, আমি একটু কিবোর্ডটাতে কনসেন্ট্রেট করতে চাইছি। পরিবারে কে কে আছেন সুমিতার? আমার ছেলে আছে, মা আছে, মা খুব অসুস্থ, 10 বছর ধরে আমার কাছে রয়েছে, বাবা নেই, বাবা মারা গেছে। আর হাজবেন্ড? হাজবেন্ড ডিভোর্স হয়ে গেছে। তার মানে তোমাকে একা পুরো সংসারটা? পুরোটা, হ্যাঁ পুরোটা একা। দান তোমার ভালোবেসে বিয়ে? আমি থাকতেই সে আরেকজনকে বিয়ে করে নেয়, আমাকে জানায়নি। হ্যাঁ, বিয়েও করে নিয়েছে। তো এরপরে তো আর কিছু করার জায়গা থাকে না, আমি সিদ্ধান্ত নিলাম, সেই তো বাচ্চা যখন হয়েই গেছে, বিয়ে করাটাই ভুল ডিসিশন। ভুল ডিসিশন ছিল একদম। এমনি খুব কম বয়সে বিয়ে হয়েছে, ছোট বয়সে, শক্তি ছিল। হ্যাঁ, তো সেখান থেকে আমাকে তো মনে হলো যে মুভ তো করতেই হবে, আমাকে তো এগিয়ে যেতেই হবে, তো ছেলেটাকে তো মানুষ করতে হবে। আমি বিভিন্ন অন্য অন্য কাজগুলোও করেছি গান বাজনা ছাড়া, তারপরে গান বাজনাটাকে পুরো মানে মেইন প্রফেশনে নিয়ে এসেছি। অন্য কি কাজ করতে? আমি একটা সেলসের জব করতাম, ডোর টু ডোর সেলসের জব করতাম। ওটা করতে করতে গান বাজনা তার সাথে সাথেই চলছিল, তারপর মনে হচ্ছিলো দুটো একসাথে ব্যালেন্স এইভাবে হচ্ছে না, কারণ ওখানে যেই সময় ছুটি হবে বা কিছু, তাহলে আমি সেই সময় প্রোগ্রাম করতে পারবো না, বা গানের যে সময়টা দিতে হয় সেটা দিতে পারবো না। তখন আমার চেঞ্জ করে মনে হলো যে গানে শিফট করা উচিত পুরোটা, তাই গানে শিফট করে গেছি। সুমিতার জীবনটা অনেক সুন্দর, সুন্দর করে নিজে গুছিয়েও নিয়েছো, আগামী জীবনটাও খুব ভালো করে এগিয়ে যাও, সুন্দর করে, কোনো টেনশন করবে না। থ্যাংক ইউ দিদি। কারণ মেয়েরা সব পারে, তুমি মাকে দেখছো, ছেলেকে মানুষ করছো, সংসার করছো, প্লাস নিজের কাজ করছো,
সব কিছু ভালো করে সুন্দর করে করো আর জীবন এগিয়ে যাও, ছেলেকে ভালো করে মানুষ করো। থ্যাংক ইউ দিদি। ছেলে বোঝে যে মা এত কষ্ট করে জীবনে বড় করছে? সে কি করতে চায় বড় হয়ে? ও মিউজিক শিখেছে, মিউজিক করছে, কিন্তু ওরকম ভাবে এখনো হয়ে ওঠেনি, পড়াশোনার সাথে সাথে পাশাপাশি ওটা করছে। ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনি ডাউনলোড করুন। অর্চনা দি, এবার শুনি, রুটির দোকান তার সাথে কারাওকেতে এসে লোকে গাইছে। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব হলো? আমার মা তো ভীষণ সারা জীবন সংগ্রাম করেছেনই, আমার বাবা মিলিটারি ম্যান ছিলেন, আমার বাবাকে আমি আমার এই বুকে হারিয়েছি। বাবাকে হারানোর পর থেকে আমি গানটা শুনতে চিরকালই ভালোবাসতাম, কিন্তু গান গাওয়ার প্রতি অতটা ছিল না আগ্রহ। কিন্তু গানটা গাইলে যে একটা আনন্দ আছে সেইটা আমি বাবাকে হারানোর পর থেকে আমি মনে মনে ওই কারাওকে দেখে করার চেষ্টা করি। তারপরে যখন আমি, আমার তো সময় নেই, আমি একটা স্কুলে চাকরি করি, প্রাইভেট স্কুলে চাকরি করি, সেখানে বেতন ভালো নয়, কিন্তু আমাদের মিশের এত ভালোবাসেন বাচ্চাদের যে তারা কিন্তু বেতনের জন্য সেই স্কুলে চাকরি করেন না, তারা ভালোবেসে বাচ্চা তৈরি করেন। আমিও সেই স্কুলেরই প্রধান শিক্ষিকা। ও, সকালে আপনি টিচার? হ্যাঁ। আচ্ছা, তার মানে স্কুল থেকে ফিরে আসার পরে রুটির দোকান খোলেন? স্কুল থেকে আসার পরে আমি ইউটিউব চ্যানেল, তারপর হচ্ছে একটু অন্য কিছু চর্চা করি, গান টান যেগুলো বাড়িতে করি, আমি কোনো মাস্টারের কাছে শিখি না, সেইটা আমি প্র্যাকটিস করি। আর আমি দেখলাম যে আমি একা কেন, আমার তো সময়ের অভাব, তা ঘরের মধ্যে একটা বউ মানুষ যদি প্র্যাকটিস করে একা, আমি তো কিছু শিখতে পারবো না, তাই আমি দোকানটাকে ব্যবহার করলাম। দোকানে রেখে আমি যেমন পাঁচজন এসে করেন, তখন তাদের থেকে আমি আয়ত্ত করি যে তারা কী সিস্টেমে গানটা করছে, সেই সিস্টেমটাকে আয়ত্ত করি। বিভিন্ন মানুষ বিভিন্ন সিস্টেমে গান করে। আমার দোকানে কত দূর দূর থেকে মানুষ এসে গান করা, গান অভ্যাস করেন এবং তারা আনন্দ পান। সব থেকে আশ্চর্য ব্যাপার, লাইভ দেখলে লক্ষ্য করবেন যে লাইভে কিছু কিছু ক্ষেত্রে মুখ দেখানো হয় না, কারণ তারা অনেকে আছেন কেবলমাত্র তারা ভয়ে, তাদের পরিবারের ভয়ে, নিন্দামন্দ হওয়ার ভয়ে, গান গাইলে নিন্দা হবে, এরকম আজও প্রচলিত আছে, এমন এমন জায়গাও আছে। আমি এটা জানতে পারতাম না যদি না আমার দোকানে কারাওকে মেশিনটা না বসাতাম। আর এখানে আমার মেশিনে যখন গান গান, তখন কিন্তু আমি জানিও না চিনিও না, এটাই আমার আশ্চর্য লাগে আর আমার আনন্দও লাগে যে কত দূর দূর থেকে মানুষ এসে আমার এখানে গান গান। তো আপনি তো স্কুলে পড়াতেন, প্রথমত এই রুটির দোকান কথাটা ভাবলেন কেন? রুটির দোকান কথাটা ভাবলাম মানে আমি তো, আমার মা বাবা তো আমাকে দেখে শুনে বিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, আমি তো একটু পছন্দ করে বিয়ে করেছি, তার জন্য আমি স্বনির্ভর হওয়ার প্রথম থেকেই চেষ্টা করতাম, তাই জন্য। আর রুটির দোকানটা আমি বাবাকে বলেছি, বাবা তুমি তো মিলিটারিতে চাকরি করতে, আমি কি রুটির দোকান চা বিক্রি করলে তোমার কি মান সম্মান চলে যাবে? বাবা বলেছে না, কাজের কোনো ছোট বড় হয় না, কাজ কাজই হয়, তুই নিজে যেটা পারবি সেটাই করবি। খুব ভালো, এটাই তো হওয়া উচিত। হ্যাঁ, তারপরে দোকান তো শান্তিপুরে। হ্যাঁ, কোথা থেকে মানুষ আসে গান গাইতে? অনেক, আমার লাইভ আমি ডিলিট করি না, তো লাইভে আমার ফলো করলে বোঝা যাবে যে প্রচুর, আমার অন্তত আমারটা পেশাদারি লাইভ নয়, লাইভে আমি এই কারণে লাইভটা করি যে যদি কোনো মানুষ, এবং ফল পাচ্ছি, যদি কোনো মানুষ একটা খুব ভালো গলার আছে, প্রতিভা আছে, এরকম মানুষ খোঁজার চেষ্টা করেন তাহলে আমার ওখান থেকে পেয়ে যাবেন। কটা অবধি থাকে আপনার দোকান খোলা? দোকান গানের টাইম করে দিয়েছি 9:30। ওকে, খুব ভালো, অর্চনাদি ভালো থাকবেন, দারুণ লাগলো কথা বলে। আর আপনার কাছে সকালে একজন মানুষ টিচার, যে শিক্ষিকা, যে স্কুলে পড়ায়, তারপরে সে সন্ধ্যেবেলা এসে সারাদিনের পরিশ্রমের পরে রুটির দোকান চালাচ্ছেন, রোজগার করছেন, মানুষকে আনন্দ দিচ্ছেন, সবকিছু, ভেরি গুড। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনি ডাউনলোড করুন।
আমরা অনেকটা সময় পেরিয়ে এসেছি, প্রায় এক বছর দু তিন মাস হয়ে গেছে। তা তো ফ্যামিলি হয়ে গেছে সবাই, একদম একদম সারাদিন সবাই একসাথে থাকা, একসাথে খাওয়া। ঠাম্মি যেমন কোথাও গেলে আমাদের সবার জন্য খাবার নিয়ে চলে আসে। অরুণিমা, মানুষের প্রচুর ভালোবাসা পাচ্ছ, মানুষের এখন মনে মনে পৌঁছে গেছে তোমরা সবাই, সবকটি চরিত্র। কিরম লাগে যখন মানুষের থেকে ভালো ভালো ফিডব্যাক গুলো পাও? খুবই ভালো লাগে। রাস্তায় বেরোচ্ছি, তুমি তিতির না, সেই কথাটা শুনে আমার এত ভালো লেগেছিল যে লোকজনের মনে অ্যাকচুয়ালি জায়গা করে নিচ্ছে। ইনফ্যাক্ট অনেক বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলেমেয়েদের আমি বলতে শুনেছি যে আমি তোমার সিরিয়ালটা দেখি, তোমাদেরকে আমার খুব ভালো লাগে। আমাকে সবাই বলে তোমার ঠাম্মি কি সুইট, তোমার শাশুড়ি এরকম করে কেন? ধরো তোমার শাশুড়ি মা খুব দুষ্টু, বদমাইশি করে, সাংঘাতিক খারাপ, কিন্তু একদিন তুমি শুনলে যে তুমি এমন একটা কিছু করবে যে শাশুড়ি মাকে জেলে ঢোকাবে, শুনে তখন কি মনে হয়েছিল? প্রথম মনে হয়েছিল যে আদৌ কি শাশুড়ি মা জেলে যাবে, কোন জেল কি আটকে রাখতে পারবে শাশুড়ি মাকে, জেলও ফেরিয়ে চলে আসবে আর কি। জেল বলবে নিয়ে যাও, আমি পারবো না। কিন্তু অদ্ভুত ভাবে নন্দিনী দি ইজ এ ভেরি ডিফারেন্ট পার্সন। মানে মালিনী ব্যানার্জিকে আমরা যেভাবে দেখি, নন্দিনী দি মানে আলাদা, মানে পুরো আলাদা। একদিন এরকম সিন হচ্ছে, মাথায় মেরেছে তিতিরের, দিয়ে তিতিরকে এরকম জল দিচ্ছে কিন্তু জলটা মুখে পড়ছে না, সাইডে পড়ছে। নন্দিনী দি এরকম জল ঢালছে, আমার ক্লোজ চলছিল, নন্দিনী দি নেই ফ্রেমে। নন্দিনী দি না দেখতে দেখতে কেঁদে ফেলেছে, বলছে আমি এটা করতে পারবো না, ছেলে আছে। হ্যাঁ, আমার ছেলে একদিন বৌমা আসবে, হ্যাঁ ছেলে লন্ডনে, সে বৌমা দেখবে এরকম একটা চরিত্র আমার শাশুড়ি মা করছে, বাবা ও জানো না, সে তো ভয় আড়ষ্ট হয়ে যাবে, কোথায় যাচ্ছি আমি। না, নন্দিনী দিকে রিয়েল লাইফ শাশুড়ি হিসেবে পাওয়া একটা বরদান, খুব ভালো। অনেক দিন হয়ে গেছে অভিনয় জগতে, শুরুটা কিভাবে হলো? শুরু আমি ফার্স্টে ডান্স বাংলা ডান্সে গেছিলাম, তো ওখানে কয়েকটা এপিসোড করেছি। তারপর হচ্ছে আমার মা সাহস করে আমাকে গড়িয়াহাটের ওখানে একটা জায়গায় নিয়ে যায়, ফটো জমা দেয়। তা একজন দেখে বলেছিল তোমার মেয়ে তো দাঁড়াতেই পারে না ঠিক করে, কি করে অভিনয় করবে? তখন খুব ছোট ছিলাম, আমার 7 বছর হয়তো বয়স হবে তখন। তা আমার মায়ের স্বপ্ন ছিল যে এরকম অ্যাক্টিং এ দেবে, মা যা যা করতে পারেনি সেগুলো আমাকে করাবে। তো তারপর আলটিমেটলি আমি একটা সিরিয়াল জয়েন করলাম, সেটার নাম হলো রাশি। হ্যাঁ, 2010 শুরু হয়েছিল, তো সেই থেকেই আমার জার্নি শুরু। সবটাই আমার মা বাবার জন্য, মা আমার জন্য করেছে এবং আমার বাবা আমার মাকে সাপোর্ট করেছে, যেটা না করলে হয়তো আমি আজকে এখানে আসতে পারতাম। ঠাম্মির সাথে কেমন কাটে? ঠাম্মি অসম্ভব ভালো। ঠাম্মি সকালবেলা ফ্লোরে যখন এসে একটা ডাক দেয় না সবাইকে, তখন সবার এনার্জি মানে সুন্দর হয়ে যায়, সবাই যে এত খুশি হয় ঠাম্মিকে দেখে। আর আমি তো সিনে যদি আমাকে না বলে ঠাম্মিকে জড়িয়ে ধরতে পারি, ঠাম্মিকে জড়িয়ে ধরি, সুযোগ পেলে জড়িয়ে ধরে একটা চুমু খেয়ে নিই, প্রচন্ড স্বীট। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি ওই আমার দাদু ভাই মানে মন দিতে চাই এর হিরো, আমি ওর সঙ্গে ওদের পায়ের ছাপ দেখে বলেছিলাম আমার এই পায়ের ছাপওয়ালা মেয়েতে আমি বিয়ে দেবো। আচ্ছা, তো আমি ওটাকে সংসারে এনেছিলাম। তোমার দুই নাতি? হ্যাঁ, দুই নাতি, একটা জয়রাজ একটা সোমরাজ। আর সোমরাজের বউ হচ্ছে এই নাথ বউ? হ্যাঁ, এই নাথ বউ। আর জয়রাজের বউ আছে আরেকটি মেয়ে দোয়েল। তিতিরের সাথে বাকি সবার সম্পর্ক কেমন শ্বশুর বাড়িতে? ভালো, তিতিরকে সবাই ভালোবাসে, শুধু শাশুড়ি মা খারাপ। মালিনী ব্যানার্জির প্রথম কাঞ্চনি হচ্ছে তিতিরকে ধ্বংস করব আমি, এটাই জীবনের উদ্দেশ্য। আর তিতিরের উদ্দেশ্য হচ্ছে মালিনী ব্যানার্জিকে আমি টম এন্ড জেরির মতন সম্পর্ক, মানে টম জেরি ছাড়া চলবে না, জেরি টম জেরি, মানে ধারাবাহিকটা মজা করে এগোচ্ছে আর জীবনে তো মজা আছে। এমন এমন সমস্ত জিনিসপত্র করছো, কখনো শখ দিচ্ছো, কখনো বোম দিয়ে উড়িয়ে দিচ্ছ, সত্যি নিজেকে নিজেকে কিভাবে মেন্টালি প্রিপেয়ার করলেন একটা চরিত্রের জন্য? আমি জীবনে কিছু এত রকম মানুষ দেখেছি, তো সেজন্য ওদের কথা মনে করেই ক্যারেক্টারের মধ্যে ঢোকার চেষ্টা করি, আবার বাড়ি এসে সেটা ডিটক্স করারও চেষ্টা করি, আবার ওটা যেন সিস্টেম থেকে বেরিয়ে চলে আসতে হবে।
প্রত্যেক দিন যখন গিয়ে শোনো যে এরকম একটা জিনিস তোমায় করতে হবে, এত ডায়লগ, এরকম ধরনের কথা বলতে হবে, কিরকম রিয়াকশন থাকে? হ্যাঁ, আমি তো মানে অবাক, মানে মালিনী ব্যানার্জি যা যা করছে, হঠাৎ একদিন গিয়ে শুনলাম যে যখনই জীবনের অল্প প্রবলেম হবে অনামিকাদের সঙ্গে মেকআপ রুম শেয়ার করি, অনামিকাদের কথাগুলো শুনি আর বলি দিস ইজ মাই ইন্সপিরেশন। মানে এত ভালো মানুষ যখন ভিলেন করতে পারে, তো ওয়াই নট মি, আমিও করব ওটা কাজ ভেবে। ধরো যখন ব্রেক হয় কিভাবে সময় কাটাও? আমাদের ইউনিটটা এত ভালো, এত সুন্দর যে সবার সঙ্গে সবার বন্ডিং হয়ে গেছে। ও আর আমি একটা মেকআপ রুমে বসি, লাঞ্চ ব্রেক দিয়েছে, ও গাড়িতে করে ম্যাট নিয়ে আসে, এই ম্যাটটা ড্রাইভার দিয়ে গেল, ওটাকে ফেললো। ফেলার প্রথমবার ভাবছি তাকিয়ে তাকিয়ে কি করবে রে তারা ম্যাটটা দিয়ে, তারপরে হঠাৎ দেখলাম শুলো, শুয়ে পুরো পাটাকে তুলে মাথায় এখানে দিয়ে পাটাকে পুরো তুলে রেখে দিয়ে দিদার শাশুড়ি দেখে আর আমার মেয়েকে দেখে বলে এই দেখ দেখ তোর মা কি করছে। সময় কাটাও কিভাবে নন্দিনী? সবসময় তো কাজ থাকে না, ওই ছুটির দিন একটু পেন্টিং টেন্টিং করি, একটু লেখালেখি করি। ছেলের কাছে মাঝে মাঝে যাওয়া হয়? জুলাই মাসে যাচ্ছে, ছেলে আমাকে টিকিট পাঠিয়ে দিয়েছে। তো ছেলে কি বলছে, সেটল হবে এবার? আমি বলেছি ওখানেই মেয়ে দেখে বিয়ে করো, কারণ বাঙালি ভদ্রবাড়ির লোকে তো আমাকে মেয়ে দেবে কিনা জানি না, আমাকে টিভিতে যা দেখে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি, মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। 11 এ পড়ার সময় আমার বিয়ে হয়েছিল, সম্বন্ধের বিয়ে। আচ্ছা, বিয়ের পর হাই সেকেন্ডারি পাস করেছি। কন্টিনিউ করেছিলেন? বাহ। এবং আমি বিয়ের পর যে ফ্যামিলিতে গিয়ে পড়লাম সেটাও কিন্তু একদম জয়েন্ট ফ্যামিলি। তো বিয়ের পর আমি, আমাদের বর্ধমানে বাড়ি আছে ইসলাবাদে, সেখানে চলে আসি, কিন্তু আমার হাজবেন্ড মল্লারপুরে থাকতেন। উনি এখানে কি করতেন? উনি ডক্টর ছিলেন। আচ্ছা, ডক্টর ছিলেন এবং উনি 5 টাকার ডক্টর বলে পরিচিত, কারণ উনি আমৃত্যু 5 টাকা ভিজিটে পেশেন্ট দেখে, মানে উনি বলতেন যে জীবনে কিচ্ছু থাকবে না যদি তুমি কর্ম না করো, তোমার কর্মই তোমাকে বাঁচিয়ে রাখবে। তো উনি 1995 সালে মল্লারপুর নৈশভা বলে একটা অর্গানাইজেশন তৈরি করেছিলেন। তো 2007 সালে শ্বাসকষ্টটা একটু ঘন ঘন হতে লাগলো, 2007-এ ওনাকে অপারেশন করানো হলো। তো অপারেশন করানোর পর কিছুদিন সুস্থ ছিলেন, কিন্তু 2009-এর 6 ফেব্রুয়ারি উনি আমাদের ছেড়ে চলে গেলেন। কিন্তু সেইখান থেকে এই অবধি এটা হলো কি করে? এই লড়াইটা খুব সহজ ছিল না। 2009-এ যখন উনি মারা গেলেন, উনি ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন, যিনি ফাউন্ডার সেক্রেটারি ছিলেন বা সংস্থার আলাদা যারা ছিলেন, তখন ওনারা আমাকে বললেন কি যে বৌদি আপনাকে কিন্তু ডাক্তারবাবুর এই কাজটা কন্টিনিউ করে যেতে হবে। তো আমি তো কিছুই জানি না, 2009-এর 6 ফেব্রুয়ারি আমি সাইন করলাম প্রেসিডেন্টের পদে। আচ্ছা, দায়িত্ব তো বিশাল, এতগুলো ছেলে মেয়ে যারা এই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, এবং আমাদের তখন 2007 সাল থেকে সেলফ হেল্প গ্রুপ করা শুরু হয়েছে, তখন তারা মহাজনের কাছ থেকে চড়ার সুদে একটা ইন্টারেস্টে টাকা নিতে, মানে 10 জন মহিলাকে নিয়ে একটা গ্রুপ তৈরি করে সেই গ্রুপের মেয়েদেরকে ব্যাংকমুখী করে তোলা। তারা একটা নির্দিষ্ট পয়সা সবাই মিলে ব্যাংকে জমা দেবে, হয়তো 50 টাকা বা 100 টাকা, ওই 10 জন মহিলা প্রতি মাসে 50 টাকা করে ব্যাংকে জমা দেবে, সেই ব্যাংকে জমা টাকাটার উপর ব্যাংক ওদেরকে লোন দেবে 10 টাইমস। সেই লোনটা নিয়ে ওই মেয়েগুলি বিভিন্ন কাজ, তারা হাতের কাজ করবে, সেই হাতের কাজ করে তারা মার্কেটিং করবে, সেই বিক্রি করবে, মার্কেটিংয়ের আমাদের সংস্থা সহায়তা করতো, করে সেটা নিয়ে তারা তাদের সংসার চালাবে। যেসব আনব্যাংক ভিলেজ আছে যেখানে ব্যাংক সরাসরি পৌঁছাতে পারে না, তো সেখানকার মানুষজন তো ব্যাংকে অ্যাকাউন্ট করে না, বাড়িতে টাকাটা রেখে দেয়, সেই সব মানুষগুলোকে ব্যাংকমুখী করার জন্য ব্যাংক তখন করেছিল যে বিভিন্ন সংস্থাকে তারা বিজনেস করেসপন্ডেন্টের কাজে লাগিয়েছিল।
তো আমার তখন একজন ভীষণ হিতাকাঙ্ক্ষী অফিসার, ব্যাংকের অফিসার, যিনি আমার হাজব্যান্ডকে খুব ভালোবাসতেন, তো তিনি আমাদেরকে বললেন যে আপনারা এটাতে অ্যাপ্লাই করুন। তো আমরা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর সেটা ব্যাংক অ্যাকসেপ্ট করলো। অ্যাকসেপ্ট করার পর হলোটা কি, তখন ব্যাংকে এই কাজটার সঙ্গে যুক্ত হতে গেলে একটা মোটা অ্যামাউন্ট সিকিউরিটি মানি হিসেবে ব্যাংকে জমা করতে হয়। আমরা কিন্তু তখন কপর্দক শূন্যই নই, মাইনাসে রান করছি, মানে কিছুই তো নেই, মানে কিভাবে এটা তৈরি করব। আমাদের তৎকালীন যিনি ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন আমাদের মল্লারপুর ব্রাঞ্চের, তাকে যখন বললাম স্যার আমরা তো পেয়েছি কিন্তু করতে পারবো কিনা জানি না, তো কত টাকা লাগবে আপনার, আমি বললাম যে স্যার এই অ্যামাউন্ট আমার লাগবে, সেই হাই অ্যামাউন্ট তিনি আমাকে এক কথায় আমাকে দিয়ে দিলেন। এই যে উপকার মানুষের, এই যে ভালোবাসা, আপনার উপরে বিশ্বাস, এই যে বিশ্বাস আমার সংস্থার উপর, আমাদের উপর, এবং উইদাউট এনি ইন্টারেস্ট, আজকে সেই 2010 থেকে আজকে 2024 আমার 387টার মতো এরকম শাখা অল ওভার বীরভূম ডিস্ট্রিক্ট এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের কিছু জায়গায়। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আজ আমি চলে এসেছি আমতলাতে, আমতলার শিবতলায়। সেখানে এসেছি সাধনার বাড়ি, সোলার কাজ করে সে বাড়ি করেছে, ছেলেকে দাঁড় করিয়েছে, সব কিছু করেছে। সাধনা, এত সুন্দর যে মায়ের মন্দির, এই মন্দির প্রতিষ্ঠা হলো কবে? 13 বছর আগে। কে প্রতিষ্ঠা করেছিল? প্রতিষ্ঠা করেছিল শ্বশুর মশাই। কার্তিক মাসে যে পুজো হয় কালী পুজোতে, সুখসূতি পুজো যে হয় ওই দিনে, মানে পুজো টুজো করা হয় আর কি, উপোস টুপোস থাকা হয়, ঘরে ঢুকতে মায়ের এই ত্রিনয়ন দিয়ে একটা আলোর রোশনি বেরিয়েছিল। তাই? হ্যাঁ, সেই রোশনি দেখেই আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমাকে জল ফল ছড়া দিয়েছে, দিতে আমার জ্ঞান এসছে। জ্ঞান আসার পরে বললাম যে এরকম হয়েছে, এরকম ঠাকুরটা, তখন বাবা বললো তাহলে ঠাকুরটা এরকম আসতে চাইছে, প্রতিষ্ঠান করা হোক, বলে বাবুন ঠাকুরকে খবর দেওয়া হলো। ছোট্ট করা হয়েছিল, সংসারও সেরকম নয়, ওই বাইরেটাই শিবতলাটাই একটা মানে চালা মতন করে দেওয়া হলো, ওইখানে ঠাকুরটাকে রাখা হলো। ঠাকুরটাকে রাখতে রাখতে আস্তে 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 মানে উন্নতির মুখ দেখতে পেলাম আমাদের সে। আমরা উপরে চলুন এবারে সবাই বাড়লাম। বসুন 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 দাদা বসুন। সাধনা একটু আলাপ করিয়ে দাও সবার সঙ্গে। আমার হাজবেন্ড। নমস্কার দাদা, কি নাম? রতন মালাকার। এই যে বলছে যেখানে এখন মা আছেন ওটাই তোমাদের ঘর ছিল? হ্যাঁ ওটাই, ওইটুকু তোমাদের ঘর ছিল, ওর মধ্যেই তোমাদের সমস্ত কিছু খাওয়া দাওয়া থাকা বাস, এবং তোমার ছেলেও তখন হয়ে গেছে সেই অবস্থাতে। এবার আমাকে বলো তোমার বিয়ে কবে হয়েছে? বিয়ে 24 বছর হয়ে গেছে। এবার এসে যখন ওই অবস্থা দেখলে শ্বশুর বাড়ি, তখন কি মনে হলো? খুব ছোট বয়সে আমার বিয়ে হয়েছে আর কি। আমি হাওড়া জেলার মেয়ে, শামপুর থানার মেয়ে। এইখানে আসার পরে কিছুদিন মানে ভালো ছিলাম, তারপরে মানে খুবই কষ্ট সংসারে, খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, সব মানে ফ্যামিলিটা তো খুব বড় ছিল, টানাটানি সংসার, টানাটানি খুব বড় সংসার ছিল। তো আর ওই সামান্য চা দোকান আর মালাকারি কাজ, আর মালাকারি কাজ এত কাজ হতো না, এই আস্তে 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 দিনের পর দিন যেমন বেড়েছে কাজটা, এত কাজ হতো না। কাজটা আমার শ্বশুরমশাই করতো, এই মালাকারি কাজটা শ্বশুরমশাইয়ের কাছে বসে বসে কাজ করতাম, শিখতাম আর কি। এবার জীবনে কখনো তো পুজোয় আমরা পোশাকই পরি না, পুজো বলে আমরা জানতাম না, সবাই পড়তো পুজোয় পোশাক, কিন্তু আমরা আমার ছেলেকেও দিতে পারতাম না। তারপর ওই মা এলো, মা আসতে তারপরে এই বাড়ি ঘর দোর হতে লাগলো আমাদের। কিভাবে বাড়ি ঘর দোর হলো? মা আসার পর মানে শ্বশুরমশাই ওই কাজকর্ম করতে করতে টাকা রাখতে শিখলো, গোছাতে শিখলো টাকা। আর তুমি কিভাবে ওনার থেকে কাজটা শিখলে? বসে বসে ওনার কাছ থেকে আমি কাজ শিখেছি। তারপর বাবা মরে যাওয়ার পর খুব অভাব অনাটান, আবার অভাব অনাটান এলো। বাবা যেরকম কাজ করতো, আর তো অত সেরকম কাজ করতে কেউ পাচ্ছে না, আমার স্বামী একা চা দোকানে কত করবে। আবার ওই মালাকারি কাজ আস্তে 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 করা আমি শিখতে লাগলাম। করতে 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 আজকে আমি মানে যথেষ্ট মানে একটা শিল্পী হয়ে গেছি, ভালো শিখে গেছি। ভালো শিখে গেছি। তারপরে বাদ বাকি তুমি কি দোতলাটা করলে? এই এইটা করা হয়েছে, তারপরে গোডাউন করা হয়েছে, মানে এখন সব তুমিই করছো? হ্যাঁ হ্যাঁ। আর দাদা তোমাকে হেল্প করছে? দাদা হেল্প করছে, মানে মেইনটেন্সটা আমিই সব করি। আচ্ছা, মানে শিল্পীর কাজটা তুমিই করো? আর তুমি কি এখন লোক নিয়েছো নাকি একাই করো? না একাই করি, একাই করো। এই বৌমা আছে আবার সঙ্গে, বৌমা এখন আছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। বৈদেহী মুখার্জি উপর মঞ্চ সাথে দেখা করতে গেলেন,
তবে সেখান থেকে উদা হয়ে গেলেন। ওখান থেকে বেরিয়ে উনি নিজেই নিজেকে কিডন্যাপ করালেন, তারপর আপনার কাস্টডিতে চলে গেলেন। আপনি সব কি গল্প বলছেন? গল্প নয়, গল্প নয় মিসেস সেন, এটাই বাস্তব। দিব্যা সেন, ইউ আর ইন ডিপ ট্রাভেল। বৈদেহী মুখার্জি, উনিও কিন্তু ট্রাভেলের মধ্যেই আছেন, কিন্তু মাঝখান থেকে কোন নেপোয় দইটা মেরে গেল সেটাই খুঁজে পাচ্ছি না। হাসে ডিম পারল আর দারোগা সে ডিমটা খেল। এখানে দারোগাটাকে সেটাই খুঁজে পাচ্ছি না, বুঝলেন? খুঁজে পেয়ে যাবো, বুঝলেন? অসুবিধা নেই কোনো। জয় মা আগাথা ক্রিস্টি, নামটা মাথায় রাখবে, আগাথা ক্রিস্টি, মিস মার্পেল, তারই বঙ্গীয় সংস্করণ এই মিস সার্কেল। জানো কি সার্কেল কেমন? চলি মিস্টার বটবেল, চল চল। তোমাদের ল্যান্ড ফোনে একটা ফোন এসেছিল, প্রতিমা জানালো। তাই কোথেকে এসেছে ফোনটা? ওই তুষার তীর্থ তলপাত্রের বাড়ি থেকে। যাই ঘটুক না কেন উৎসব, আমি তোমায় বলে দিলাম কাল আমি ওই অফিসের পজিশন নেবই, আর তা যদি না হয় আমি অফিস থেকে সোজা আমার বাড়ি চলে যাব, আর তারপর আমি তোমার নামে ডিভোর্স কেস ফাইল করব। হোয়াট কি বলছো কি তুমি? তুমি আমার স্ত্রী হও মেহেন্দি? নাটক বুঝো, নাটক সাজানো নাটক, একটা দুর্বল জায়গা, একটা, ওই একটা দুর্বল জায়গাতে আঘাত করতে পারলেই কৌশিকী মুখার্জি উপর হস্ত হয়ে সব কিছু আমায় দিয়ে দেবেন, আমি নিশ্চিত, আমি নিশ্চিত। উনি কখনোই সারা জীবন এই দায় নিয়ে বাঁচতে পারবেন না যে আমি ওনার জন্য এই বাড়িটা ছেড়ে চলে গেছি। এই একটাই চাল, এই চালটাতেই মাম্মি বাজি মাত করে দিয়েছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। ক্লান্ত তো হবেই, রক্ত মাংসের শরীর, একা কি ঝড়টাই না সামলাচ্ছ তুমি, আর কেউ না জানুক আমি তো জানি আমার বউটা সারাদিন কি কষ্টটাই না করে, প্রাণপাত করে, অথচ এই সংসারটাই মেহেন্দি দখল করতে চাইছে, আবার ঘরের বাইরে গিয়ে অফিসটা দখল করতে চাইছে। আচ্ছা একটা জিনিস বলো তো, তোমার কি মনে হয় কৌশিকী মুখার্জি মানে বর্দি, বর্দি মেহেন্দিকে অফিসটা দখল করতে দেবে? অসম্ভব, আমি বিশ্বাস করি না। কৌশিকী মুখার্জি পাকা মাথার মানুষ, উনি বিজনেসটা খুব ভালো বোঝে, এত বছর ধরে এত পরিশ্রম করে তিল তিল করে কৌশিকী মুখার্জি এত বড় সাম্রাজ্য তৈরি করেছেন ওই কলতলা কালচার মেয়েটার হাতে তুলে দেওয়ার জন্য নয় নিশ্চয়ই। তুমি তুমি কলতলা কালচার বলছো? হ্যাঁ বলছি, বলছি তার কারণ
মেহেন্দির কালচারটা সত্যি কলতলা কালচার হয়ে গেছে। আর কৌশিকী মুখার্জি এই বিষয়ে একদম ঠিক কথা বলেন। কেন জানো? কেন? তার কারণ আজকে মেহেন্দি যে বাড়ির সবাইকে খাবার সার্ভ করেছে, আমি শিওর অনিশ্চয় তোমাকে খাবার সার্ভ করেনি। তুমি কি করে বুঝলে? আমি জানি তো, আমি চিনি তো ওই মেয়েটাকে, আমি চিনি। বড্ড নিচু মানসিকতার হয়ে গেছে, ন্যারো মাইন্ডেড, একদম সংকীর্ণ মনের একটা মানুষ হয়ে গেছে মেহেন্দি। আমার নিজের বোন বলে আমি ওকে দূরে ঠেলতেও পারি না। আবার কাছে টেনে নেব সেটাও তো পারি না, ভয় লাগে, বড্ড ভয় লাগে। জগদ্ধাত্রী মুখার্জি ভয় পায়? হ্যাঁ পাই, ভয় পাই, সম্পর্কে ভয় লাগে। জানো আমি অপরাধীদের ভয় পাই না, আমি বন্ধু, গুলি, গলা, পিস্তল কিচ্ছু ভয় পাই না, কারণ আমি জানি আমি আছি, আমার পাশে তুমি আছো শান্ত। কিন্তু সম্পর্কে আমার বড্ড ভয় লাগে, জানি না কালকে অফিসে কি হবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো, কি খবর বেন্দি? তোমরা পৌঁছে গেছো তো? হ্যাঁ পৌঁছে গেছি মাম্মি, পৌঁছে গেছি। বসেছো চেয়ারে? দায়িত্ব নিয়েছো? দায়িত্ব? খালি কাজের পাহাড় মাম্মি, কাজের পাহাড়। আমি তো একদম বুঝতে পারিনি, একদিকে এডিটোরিয়াল, আরেকদিকে ম্যাগাজিন, আরেকদিকে আবার সমস্ত পেমেন্ট। তারপরে আবার জানেন মাম্মি, মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করতে হবে, আজকে উনি দেখা করতে আসছেন। আবার কি একটা বলছে, ক্রিকেটের প্রিমিয়ার লীগ, আমি কিচ্ছু বুঝতে পারছি না মাম্মি, আমি টোটালি কনফিউজ, আমি পারছি না। সে কি? হ্যাঁ মাম্মি, ব্যাপারটা ভীষণ কঠিন। আমি ভেবেছিলাম বাইরে থেকে দেখে খুব সহজ কোনো ব্যাপারই হবে না, কিন্তু ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয়, এটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার। এখন আবার দেখুন তো মাম্মি, মন্ত্রী মহোদয় আসবে, তার সাথে দেখা করতে হবে, পেপারে কি একটা ইস্যু নিয়ে ঝামেলা হয়েছে, আমি জানি না কি হবে, আমি জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না মাম্মি। আমার কি মনে হচ্ছে বলুন তো, আমরা ফেঁসে যাই। সব কৌশিকের চাল আমি বুঝতে পেরেছি। আরে মাম্মি, চাল কি করে হবে, উনি দরজা খুলে দিয়েছেন, চাবি দিয়ে দিয়েছেন। তাহলে এতগুলো কাজের ভারে আমি শেষ। মেহেন্দি, তোমাকে কাজ করতে হবে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ মাম্মি। কি মনে হচ্ছে মেহেন্দি, রিপ্লেস করতে পারবে? পারবো, 100 বার পারবো। ম্যাডাম, ভেরি সরি টু সে, কিন্তু হচ্ছেটা কি? মিস্টার রয়, আসলে কি বলুন তো, একটা বাচ্চা মেয়ে পুতুল খেলতে চাইছে, ভাবছি এগুলো হয়তো এই পুতুল টুতুল খেলা হবে। আর আপনি? আমি এবার কি, আমি একটু ওই পুতুল টুতুল সাজিয়ে দিলাম। বুঝতে পারছে না যে কাজটা অত্যন্ত টাফ, এত ইজি নয়। আসলে কি জানেন তো মিস্টার রয়, কাকের মানে তার কাকেরও তো শখ হয় একটু কোকিল সাজতে, কোকিল তো গান গায় পঞ্চমে, আর দার কাকের সুর অত্যন্ত কর্কশ, ক্যাকাফোনিক।
যাই হোক। হ্যালো জগদ্ধাত্রী, কি খবর বটে? মেহেন্দি চেয়ারে বসতে পারলো? সেই স্বাদ এখনো পূর্ণ হয়নি তোমার বোনের। কেন? আসলে কি বলতো, কাজের ভারে একেবারে নুইয়ে পড়েছে। আজকের পেপারে যে ইস্যুটা বেরিয়েছে সেটা নিয়ে মন্ত্রী মহোদয় একেবারে কচু কাটা পড়বে জানো তো। ভেবেছিল এই কাজটা বোধহয় খুব সহজ। না, জগদ্ধাত্রী মুখার্জিকে রিপ্লেস করা সহজ, আর না কৌশিকী মুখার্জিকে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। অনেক হয়েছে মেহেন্দি, এবারে চেয়ারটায় বসো তো, MD-র দায়িত্ব নাও। Excuse me. Becky, আপনারা? আপনারা এখানে কি করতে এসেছেন? ম্যাডাম কৌশিকী মুখার্জি, আপনাকে এখনই আমাদের সঙ্গে ডিপার্টমেন্টে যেতে হবে। ওই বৈদিক মুখার্জির অন্তর্ধান রহস্য নিয়ে কিছু কথা আছে আমাদের, আপনাকে জেরা করতে চাই। বলছেনটা কি আপনি? উপায় নেই, আর আপনার এই রুমটাও আমরা সিন করতে চাইছি। মানে কি বলছেন বলুন তো? রুম সিল করছেন মানে? আজকে তো আমি দায়িত্বভার গ্রহণ করছি বর্দি। Excuse me, এই বিল্ডিং এ 7টা ফ্লোর আছে, আপনি যেখানে খুশি বসতে পারেন, শুধু এই রুমটা ছাড়া। ওনাকে ডিপার্টমেন্টে নিয়ে যেতে হবে, ওনাকে ইন্টারোগেট করা হবে এবং এই রুমটা সিল করতে হবে। কিন্তু মিস্টার বটমবেল, প্লিজ, আমাদের সময় নেই, আর্জেন্ট কেস, ও থেকে প্রচুর প্রেশার আসছে। বৈদিক মুখার্জির অন্তর্ধান রহস্য, উনি আবার ফিরে এসেছেন, এর পেছনে কৌশিকী মুখার্জি আর জগদ্ধাত্রী মুখার্জির হাত আছে। এবং সেই সমস্ত প্রমাণের ভিত্তিতে আপনাকে ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে প্রশ্ন করা হবে। আপনি চলুন। ওকে অফিসার, ওকে ওকে, কিন্তু আমি একবার আমার উকিলের সাথে কথা বলতে চাই। ঠিক আছে, আপনি যার সাথে খুশি কথা বলুন, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে সময় নেই, প্লিজ কোঅপারেট করুন। কিন্তু আমি প্লিজ, এই ঘরটা খালি করতে হবে। মিস্টার মুখার্জি, আপনি আপনার বুকে একটু বলুন। মেহেদি চলো। আনন্দী, চঞ্জিত আর প্রতিমা, আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমরা এই ঘরটা সিল করবে, লক করে দাও। ওকে স্যার। পরে ওটা খানা তল্লাশি। ইয়েস স্যার। চলুন ম্যাডাম। মেহেদি চলো। না শোনো না, তুমি আমার কথা, প্লিজ চলো মেহেদি, চলো। ম্যাডাম, থ্যাংক ইউ মিস্টার বটপাল, থ্যাংক ইউ সো মাচ। ইটস অলরাইট, অলওয়েজ এট ইওর সার্ভিস। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। ওখানে তখন আবির উঠছে, রং উঠছে, নানা কিছু, আর ঠিক যখনই আবিরটা সরে গেল, আমি আমি দেখলাম ওরা আর কেউ নেই, ওরা আর
নেই মানে আবার কি? ওকে ওখানে থাকতে হবে, ওকে এখানে আসতে হবে, নেই মানে আবার কি? এটা অনুচিত। রেমাকে এইভাবে অসম্মান করার অধিকার কিন্তু রেহানের নেই। অবশ্যই এটা একদম হতে পারে না, রেমার সঙ্গে এরকম ব্যবহারও করতে পারেই না। রেহানের সাথে রেমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর এরকম অবস্থায় রেহান অন্য একটা মেয়ের গায়ে রং মাখাচ্ছে, অন্য একটা মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করছে, অন্য একটা রিলেশন তৈরি করছে, মানে এ আবার কি ধরনের কথা? আচ্ছা তোমরা একটা ফোন করো না, ওর সাথে ফোন করে কথা বলো, তোমরা তো অভিভাবক, তোমাদের তো কথা বলা উচিত। হ্যালো, তুই কোথায়? কেন তুই কোথায় আছিস? হঠাৎ খোঁজ নিচ্ছ কেন? রেমা তোর কাছে গেছিল, রেমা তোর কাছে গেছিল, সেখানে ও গিয়ে দেখে তুই নাকি অন্য মেয়ের সাথে রং খেলছিস। ও তো তোকে অনুরোধ করেছিল যে তুই ওকে প্রথম রং মাখাবি, ও তোকে প্রথম রং মাখাবে, এটাই তো স্বাভাবিক, তোদের তো সামনে বিয়ে হচ্ছে। প্লিজ আবিরের সঙ্গে সিঁদুরকে গুলিয়ে ফেলো না। রেহান, হ্যাঁ ও আবির মাখানোর কথা ভাবতেই পারে, কিন্তু সিঁদুরটা অনেক ইম্পর্টেন্ট, অন্তত আমার কাছে। আর যাকে আমি সিঁদুর পরাবো তার প্রতি আমার ভালোবাসা থাকতে হবে। রেহান, তুই ভালোবাসিস না? না। তুই কি বলছিস কি তুই? হ্যাঁ আমাকে ফোনটা দে তো। হ্যালো, কি বললি তুই? তুই ওকে ভালোবাসিস না? না বাসি না, বাসি না। তা কাকে ভালোবাসিস তুই বল, উত্তর দে, তুই কাকে ভালোবাসিস বল। কি স্পর্ধা, আমি ভাবতেই পারছি না। ফোনটা আমাকে দি। হ্যালো রেহান, তুমি আজকে অন্য একটা মেয়ের সঙ্গে রং খেলছিলে, অন্য একটা মেয়েকে তুমি আবির মাখিয়ে দিচ্ছিলে তার মুখে। আমি তাকে দেখিনি, কিন্তু এবার আমি তাকে দেখতে চাই, আমি তার মুখ দেখতে চাই রেহান। এবং তাকে সরাসরি আমি প্রশ্ন করতে চাই যে সে কেন তোমার হাত থেকে আবির মাখতে চাইছে, সে কেন তোমার হাত থেকে আবির মাখলো রেহান, এবং তুমিও বা কেন তাকে আবির মাখাতে গেলে। উত্তর দাও, উত্তর দাও রেহান, মেয়েটা কে, মেয়েটা কে? রেহান চুপ করে থেকো না, উত্তর দাও আমাকে। আমি তোমার কথার উত্তর দিতে বাধ্য নই। তুমি আমাকে উত্তর দিতে বাধ্য রেহান, তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আর হ্যালো, তুমি কিন্তু আমাকে সার্কাসের ক্লাউন ভেবো না, হ্যাঁ ক্লাউন ভেবে কিন্তু তুমি আমার সঙ্গে খেলো না, আমার আমার ভালোবাসাটা নিয়ে প্লিজ রেহান এভাবে তুমি খেলো না। আমি খেলছি না, আমি খেলছি না, এই জন্ম আমি তোমার নই, ভুলে যাও আমাকে। আমি তোমাকে ভুলতে পারবো না রেহান, সম্ভব না, আর এই ইনসাল্টটাও আমি কোনোদিনও ভুলতে পারবো না। তুমি একটা কথা মাথায় রেখো রেহান, বিয়ে কিন্তু তোমার সাথেই আমার হবে, যেভাবেই হোক না কেন বিয়ে তোমার সাথেই আমার হবে। আমি আর নিতে পারছি না রেহান। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। এবার পুলিশের তরফ থেকে যা যা করার আমি তাই করব, আপনারা আমাদের একটু সময় দিন, আমরা তদন্ত করব, খুঁজে বের করব। কিন্তু আপাতত এখানে আপনারা ভিড় করবেন আর বাইরে বিক্ষোভ করবেন না, আপনারা যান এখানে, যান যান যান। এই অফিসার, আমরা কুকুর ভেড়া ছাগল নয়, এভাবে দাঁড়াবেন না। আমার চোখের সামনে থেকে আমার বোনকে কেউ তুলে নিয়ে গেছে, বুঝতে পেরেছেন ও নিখোঁজ? আরে তখন বাধা দেননি কেন? বাধা দিতে গিয়েছিলাম, আমি বাধা দিতে গিয়েছিলাম, কিন্তু তার আগে কেউ তুলে নিয়ে গেছিল, সুযোগ দেয়নি আমাকে, কিছু নেশার জিনিস খাইয়ে ওকে তুলে নিয়ে গেছে। ছাড়ুন ছাড়ুন, বলুন তার চেয়ে ওর কোনো প্রেম টেম ছিল, তার সঙ্গে পালিয়ে টালিয়ে গেছে। আরে ঠিক চলে আসবে, বেকার এখানে টাইম ওয়েস্ট করবেন না। অফিসার একদম নয়, একদম নয়, কেসের অভিমুখ ঘোরানোর চেষ্টা করবেন না। আমি আপনাকে বলছি, আমি আপনাকে বারবার বলছি, ওই রুদ্রানী চ্যাটার্জি আর রাজেশ্বর চ্যাটার্জি, ওই চ্যাটার্জি গ্রুপের পেছনে আছে, আপনি বুঝতে পারছেন না? এই যেখানে বসে আছিস ওখানে দাঁড়িয়ে না, উপরে আঙুল তোলার চেষ্টা করবি না, ওরা এতটাই ওপরে না, তোদের দৃষ্টি ওখানে পৌঁছবে না। তুই তোকারি করবেন না, তুই তোকারি করবেন না, বিহেভ ইয়োরসেলফ।
and mind your language. Hey! আপনি কে? আপনি কে তখন থেকে এখানে দাঁড়িয়ে ফকর দালালি করছেন? হ্যাঁ, দাঁড়িয়ে যান, যান বলছি। যাবে না, ও যাবে না। আপনি আগে রাজেশ্বর চ্যাটার্জি আর রুদ্রানী চ্যাটার্জিকে তুলে নিয়ে আসুন, তুলে নিয়ে এসে ওদের লকআপে পুরুন, ওদের চেরা করুন, ওদের থার্ড ডিগ্রি দিন। আমি আমি কি করবো সেই কৈফিয়তকে আমি তোকে দেবো নাকি? হ্যাঁ তোকে দেবো। তদন্ত চলছে, আমরা খোঁজার চেষ্টা করছি। আপনি কিন্তু বুঝতে পারছেন না, আমি কিন্তু এখানে সাংবাদিক দেখে বৈঠক করে দেব, আমি এখানে অবরোধ করে দেব, এখানে বিক্ষোভ করে দেব। আমাদের হাতেও না লাঠি আছে, লাঠি চার্জ করে দেব। ভদ্রভাবে কথা বলুন, ভদ্রভাবে কথা বলুন। আমার মেয়ে রিক্সাওয়ালার মেয়ে বলে ও মেয়ে নয়? হ্যাঁ, আপনি এরকম বলছেন, ওর কোনো ইজ্জত নেই। তখন থেকে বলছি সে হারিয়ে গেছে, সে হারিয়ে গেছে, সে নিখোঁজ হয়ে গেছে। ওই চ্যাটার্জি গ্রুপ, ওই চ্যাটার্জি গ্রুপ আমাকে মারতে চেয়েছিল, আমার আমার মেয়েটাকে গুন্ডা লাগিয়ে মারতে চেয়েছিল, আমার আমার ছোট মেয়েটাকে তুলে দিয়ে চলে গেছে। আপনাকে অতবার বলছি, অতবার বলছি, আমি সহ্য না কেন? বললাম তো আমাদের যেভাবে তদন্ত করা সেইভাবেই করবো। শান্ত হোক, জোরমা শান্ত হোক। দেখুন স্যার, মেয়ে তো, ওকে তাড়াতাড়ি ফিরিয়ে দিই, মানে নানান লোক নানান কথা বলবে, আমরা খুব গরিব, হাত জোর করছি আপনার সামনে। এই এই তো পথে এসেছেন, ঠিক আছে, এখন এদের এখান থেকে নিয়ে যান, আমি খবর নিচ্ছি। জোরমা আসুন। চব্বিশ ঘন্টা সময় দিলাম, তার মধ্যে সন্ধান না পেলে বিক্ষোভ হবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আপনারা গুন্ডা পাঠিয়েছিলেন আমাদের বাড়ির অন্দরমহলে, যেখানে দুটো মেয়ে থাকে, সেখানে গুন্ডা ঢুকিয়ে দিয়েছিলেন আপনারা, সেখান থেকে আমরা বেঁচে ফিরেছি। এখন আপনারা আরো নিচে নেমে গেছেন, আমার বোনকে অপহরণ করেছেন আপনারা। যোগমায়া, কোনো প্রমাণ ছাড়া এরকম অভিযোগ দেবে না বলে রাখলাম, কোনো প্রমাণ নেই তোমাদের কাছে। প্রমাণের প্রয়োজন পড়ে না, আপনারা এর পিছনে আমার মেয়েটাকে ফিরিয়ে দিন না, দিন না, ফিরিয়ে দিন। আমি হাত জোর করে বলছি, আমার মেয়েটাকে ফিরিয়ে দিন না, দিন না, ফিরিয়ে। হাত জোর করে লাভ নেই বাবা, এদের সামনে হাত চোর করে কোনো লাভ নেই। এই পাঁচটা আঙ্গুল মুঠো করতে হবে বাবা, তবেই মুষ্টি তৈরি হয়, সেই মুষ্টিটাই দরকার, নইলে এদের উচিত শিক্ষা হবে না বাবা। এই তুমি এবার লিমিট ক্রস করছো জগবায়া। আমরা কোনো লিমিট ক্রস করছি না, এই পুরো বস্তিবাসীকে নিয়ে আপনাদের বাড়িতে ঢুকবো, ঢুকে ভাঙচুর করবো। ভাঙচুর করলে আপনাদের বাড়ির মেয়েদের সাথে একই রকম অত্যাচার করলে কেমন লাগবে আপনাদের? চলো সবাই, চলো চলো সবাই, এখনো সময় আছে, এক্ষুনি এখান থেকে বেরিয়ে না গেলে তোমরা সবাই বিপদে পড়ে যাবে। পুরো এরিয়াটা 144 করা আছে, সবাই অ্যারেস্ট হয়ে যাবে, লোকাল থানায় ইনফরমেশন দেওয়া রয়েছে। কি বলছো কি তুমি? আমি জানি এর পরের স্টেপটা এদের মতো লোকেরা কি নিতে পারে। ভিকিরিরা এ বাড়িতে অ্যালাউড না, এটা তোমাদের বোঝা উচিত। যারা জঞ্জাল তোলে, যারা রিক্সাওয়ালা, যারা চাওয়ালা, তাদের এ বাড়িতে কোনো জায়গা নেই, বুঝতে পেরেছো? বেরিয়ে, আমার বোন কোথায়? জানি না বললাম তো, সত্যি আমরা জানি না। আমি জানি, আমি জানি দাদা, আসল খেলা তো আমি খেলে দিয়েছি দাদা। এবার বসন্ত দা আসবে মহামায়ার বিনিময়ে, গেম তো আমি খেলবো, খেলবো গেম। আমরা কিন্তু যাব না,
যাবো না এখান থেকে, যাবো না, যাবো না, আমরা যাবো না এখান থেকে, যাবো না। আমরা এখানে দাঁড়িয়ে অবরোধ করব, আমরা এখানে অনশন করব, আমাদের বাড়ির মেয়েকে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আপনারা। বললাম তো জানি না, আর একটা কথা যদি বাড়াও তাহলে কিন্তু খাড় ধাক্কা দিয়ে মারতে মারতে এখান থেকে তোমাদেরকে বার করে দেবো। সিকিউরিটি মারো, মারো ওই থেকে, মারো, মারো, মেরে বার করে দাও সবাইকে, মারো সবাইকে, লাঠি চার্জ করো, মেরে বার করে দাও সবাইকে, কেউ যেন এই চ্যাটার্জি বাড়িতে ঢুকতে না পারে, বার করে দাও। হ্যালো, হ্যালো, হ্যাঁ পুলিশ স্টেশন, ইয়েস দিস ইজ রুদ্রানি চ্যাটার্জি স্পিকিং, আমাদের বাড়ির বাইরে মব অ্যাটাক হয়েছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। এখনো সময় আছে, চলে যাও এখান থেকে, নইলে বিপদে পড়ে যাবে। চলে তো যাব বটে, তবে আমার বোনকে আমি উদ্ধার করেই ছাড়ব, আমি উদ্ধার করবই, আমি আপনাদের বলে দিলাম, আর আপনাদেরও উচিত শিক্ষা দেব আমি। আপনারা বুঝতে পারছেন, আপনারা কেউ বুঝতে পারছেন না আপনারা কত বড় অন্যায় করেছেন, কত নিচে নেমে গেছেন আপনারা। এই টিএস কলোনির জমি আপনারা কখনো পাবেন না, কোনো দিনও পাবেন না আপনারা। তার জন্য হাজারটা যোগমায়া, হাজারটা মহামায়ার বলিদান হয়ে যাবে। এই টিএস কলোনির জমির ওপর কোনোদিনও হাসপাতাল তৈরি হবে না। এই মানুষগুলোর সব দায়িত্ব আমার, আমি যোগমায়া হালদার এখানে দাঁড়িয়ে বলে গেলাম, টিএস কলোনির এক ইঞ্চি জমি আমি ছাড়বো না, আর আমার বোনকে আমি উদ্ধার করবই। এই আপনাদের বলে দিয়ে গেলাম, এটা যোগ মায়ার কথা, কেউ খণ্ডাতে পারবে না। চলো বাবা। আই মিন্টু রিক্সাওয়ালা, পুলিশের নাম শুনেই পালিয়ে যাচ্ছ, দাঁড়িয়ে যাও না, একবারে বামাল সমেত ভেতরে ঢুকিয়ে দিক। আপনি লোকটা মোটেও সুবিধার নন, আপনাকে দেখেই বোঝা যায়। আপনাকে একটা কথা বলি, পুলিশের ভয় আমাদের দেখাবেন না। ঘরে যখন বিদ্যুৎ থাকে না, জল থাকে না, পেটে খাবার থাকে না, তখন এসব ভয় দেখাবেন না, দেখাবেন না ভয়। ওসব ভয় বোধ হয় আপনারা পান, আমরা নই। আমাদের হারানোর কিছু নেই, জেতার জন্য আছে পুরো ডিএস কলোনি, কথাটা মাথায় রাখবে। চলো বাবা। রুদ্রানী চ্যাটার্জি, আপনাকে তো আমি উচিত শিক্ষা দেবই, নইলে আমার নামও যোগমায়া হালদার নয়। যেতে হবে আমাদের, ওরা এখানে 144 ধারা জারি করে রেখেছে, পুলিশ আসলে আমাদের সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, আর আমি তোমাদের বিপদে ফেলতে চাই না। আমরা মহামায়াকে খুঁজে বের করবই, আমরা খুঁজে বের করবো ওকে। এখন চলো সবাই, চল। আজ নয় দরজা থেকে ফিরে গেল, কাল ওরা আবার আসবে, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু। এই খেলাটার নাম হচ্ছে পাওয়ার গেম, ওদের হাতে কোনো পাওয়ার নেই, আমাদের হাতে পাওয়ার রয়েছে, কিচ্ছু করতে পারবে না ওরা, কিচ্ছু না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কথাটা শুনতে হয়তো অবাক লাগবে, আমার আর পরাগে ডিভোর্স হয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের বিয়েটা আবার আমরা রিনিউ করব। আমি কল্পনা করতে পারিনি গো। আমি কাউকে দয়া করিনি, দয়া যদি কেউ করে থাকে সেটা ঈশ্বর করেছে। একজন মুমূর্ষু শয্যাশায়ী মানুষকে আমি এভাবে ফেলে রেখে কি করে চলে যাব? আমি তার পাশেই থাকবো, ঠিক করেছি। হ্যাঁ, একটা সময় যখন ওর লড়াই করার জোর ছিল তখন ও আমার সাথে লড়াই করেছে, তখন আমি ওর পাশে থাকিনি, আমি চলে গিয়েছিলাম। কিন্তু এখন তো ওর লড়াই করার ক্ষমতা নেই, আর এই মানুষটাকে এভাবে ছেড়ে আমি চলে যেতেও পারবো না। আর ও আমাকে অনেকবার অনুরোধ করেছে, এছাড়াও বাড়ি সকলে যখন চায় তখন তখন আমি ঠিক করেছি যে আমি ওকে বিয়েটা করব। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু তোমরা সবাই মাথায় রেখো, চাকরির জন্য কিন্তু আমি ওকে বিয়ে করতে চাই না। চাকরির আমার কোনো প্রয়োজন নেই, বরং দরকার আছে। দরকার আছে শিমুল, এই চাকরিটা তোমার দরকার আছে। দেখো, তুমি এই চাকরিটা করলে কেউ কিন্তু তোমার সম্পর্কে কিছু ভাববে না। তুমি বহুবার অগ্নি পরীক্ষা দিয়েছো, এর আগে বহুবার দিয়েছো, এবং সেই অগ্নি পরীক্ষাতে তুমি সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছ। ঈশ্বরও যদি তোমার কাছে অগ্নি পরীক্ষা নেন তাহলেও তুমি আসবে। তোমার সম্পর্কে যদি এটা কেউ ভাবে যে তুমি শুধুমাত্র এই চাকরিটার জন্যই বিয়েটা করছো, তাহলে সে ভুল ভাববে। গ্রেট জব শিমুল, শিমুল খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো, খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তুমি যে এই পজিটিভ সিদ্ধান্তটা নিয়েছো তার জন্য আমি পার্সোনালি খুব খুশি হয়েছি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। একজন মুমূর্ষু মানুষ যে বিছানায় শয্যাশায়ী, সে আমার কাছে ভিক্ষে চেয়েছে যে আমি যেন তাকে কিছুদিনের জন্য হলেও বিয়ে করি। কিন্তু তোমরা তো আমাকে জানো, আমি তো ওই কিছুদিনের বিয়েতে বিশ্বাস করি না। একদিন এই বাড়িতে এসেছিলাম সংসার করব বলে, কিন্তু তখন ওর আমাকে পছন্দ হয়নি, ও আমাকে বিশ্বাস করতে পারেনি। তবে হ্যাঁ, চাকরির জন্য কিন্তু কিছু নয়, চাকরির জন্য আমি বিয়েটা করছি না। আমি আবারও বলছি, সবাই বলছে চাকরির কথা তাই, কিন্তু সত্যি কথা বলতে কি আমার না চাকরি করার কোনো ইচ্ছে নেই। রোমা, না না না, ও কাজ করো নে, তুমি চাকরি করবে না কেন বৌমা? চাকরিটা করতে হবে তো। দেখো আজকাল না স্কুলে কত
কত মাইনে বেড়েছে জানো? তাছাড়া পরাগ যদি আর কখনো ওই চাকরিতে যেতে নাই পারে, সে যদি উঠে দাঁড়াবার ক্ষমতা নাই ফিরে পায়, তাইলে তো ওই চাকরি কারো না কারো হাতে গিয়ে পড়বে, তাই না? এই সংসারে বেঁচে থাকতে গেলে না টাকা পয়সা দরকার হয়, কি করে চলবে বলো? ওই ছেলেটা যদি স্কুলে না যেতে পারে আর তো কোথাও যেতে পারবে না, বাড়ি থেকেই তো বেরোতে পারবে না, তখন কি হবে? আমি আর কদিন, তোমাদের তো থাকতে হবে মা, তোমাদের চলবে কি করে বলো? আমি খুব খুশি হয়েছি মা, আমি খুব খুশি হয়েছি। আমি জানি তো এই মেয়েটার মাথায় সব সময় সুবুদ্ধি ঘোরাফেরা করে, খুব লক্ষ্মী মন্ত মেয়ে। কোনোদিন কষ্ট দিও না দিদি, এই মেয়েটাকে কোনোদিন কষ্ট দিও না। ও কি কথা রে ছোট, ওরা কপাল আমার, সে যা করেছিলুম করেছিল। দেখ ছোট, যা হওয়ার না সব হয়ে গেছে রে, এখন এখন তো আমি জীবনটা দিয়ে বুঝতে পেরেছি না, পাশে মানুষ না থাকলি, সঙ্গে মানুষ না থাকলি এ জীবনটা বেঁচে থাকা যায় না রে ছোট, বেঁচে থাকা যায় না। আরে আমার এই বৌমার মতন মানুষ পাশে থাকলি না, এইরকম একখানা মানুষ সঙ্গে থাকলি, জীবনটা কি হয় জানিস ছোট? ওই জীবনটা না ছুটতে 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 এগোয়। বৌমা, এখন তো আমি সেটুকুই বুঝি, ভারী খুশি হয়েছি মা, ভারী খুশি হয়েছি। আমি বাঁচিয়ে দিলে তুমি আমার। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমি কি আমার যোগ্যতায় চাকরিটা পাচ্ছি? যোগ্যতায় হোক বা না হোক, কিছু জিনিস তো প্র্যাকটিক্যালি ভাবতে হয়। একটু ভেবে দেখিস, এই যে এত বড় একটা সংসার, সেটা চালাবি কি করে? চাকরিটা না নিলে কি করে চলবে? পরাগের যে চিকিৎসা, তার এত খরচ খরচা, কি করে চালাবি তুই? ওকে তো বাঁচিয়ে রাখতে হবে। একদমই। ক টাকা জমান ওদের পরিবারে? তুই চাকরিটা নে শিমুল, চাকরিটা নেওয়ার মধ্যে কোনো অন্যায় নেই, বরং পরাগ এতগুলো দিন তোর প্রতি যে অন্যায়টা করেছে, সেই অন্যায়ের জন্য সামান্য একটা ক্ষতিপূরণের চেষ্টা হয়তো ও করছে। ও হয়তো নিজের মনের দিক থেকে এটাই ভাবছে, ও নিজের কাছে ক্লিয়ার থাকতে চাইছে, তুই এতটুকু সুযোগ তোকে দিবি? হ্যাঁ, ও আমাকে অনেকবার এই কথাটা বলেছে, আমিও ভেবে দেখি কি করা যায়। এত ভাবা ভাবির কিছু নেই, আমার তো মনে হয় পরাগ বোধ হয় ওর স্কুলের হেডমাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলেছে। শোন, এই বিষয়টা নিয়ে তুই আর দেরি করিস না। শিমুল, শতদ্রকে নিয়ে তোমার ভুলা লাগছে না? শতদ্রর প্রতি আমার যে খারাপ লাগা ভালো লাগা যেটা আছে না, সেটা আমার একার আমার ভেতরের। একটা সময় স্বপ্ন ছিল জানো, ওর সাথে সংসার করব, কিন্তু না, কোনোবারই সেটা সফল হয়নি, সফল হতে গিয়েও হয়নি। তবে হ্যাঁ, এখন একটা দিকে ভালো যে ও বলেই দিয়েছে যে ও আর আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না, ও আমার থেকে অনেকটাই দূরে সরে গেছে, এখন নিশ্চয়ই ও ভালো থাকবে। সেই জায়গা থেকে ভালো লাগছে বটে, সেটা বোধ হয় শতদ্রু করতে পারবে না। আমি ওকে চিনি, দেখো এইবারও ঠিক ভালো থাকবে, আমার সাথেই তো কথা হয়েছে। এক্ষেত্রে দোষটা কিন্তু তোরই শিমুল, যা হয়েছে তোর জন্য হয়েছে, শতদ্রুর কিন্তু কোনো দোষ ছিল না। আমি কি বলেছি বিপাশা দি ওর দোষ ছিল? আমি কি একবার ওকে দোষারোপ করেছি বলো না? আমি তো করিনি, আমি তো বলছি আমার দোষ। ও আর কি করতো, আর কতটা করতে পারতো, যা করার অনেক করেছে আমার জন্য, নিজের বাড়ি ছেড়েছে, বিয়ে ভেঙেছে, তা আমি
আমি কি করতে পেরেছি? আজকে পরাগের জন্য করতে গিয়ে আমি ওর জন্য কিছুই করতে পারিনি। এই জায়গা থেকে না একটা অপরাধ বোধ কাজ করে জানো তো। তবে হ্যাঁ, যবে থেকে আমাকে বলে দিয়েছে না যে ও আমার সাথে যোগাযোগ রাখতে চায় না, তবে থেকে কোথাও যেন একটা মনে শান্তি আছে। ও আবার বাড়ি ফিরে যাক, বিয়ে করুক, সুখে থাকুক, ভালো থাকুক, সেটাই আমি চাই। আমি সত্যি চাই জানো তো, আমার চারপাশে যারা আছে সবাই যাতে ভালো থাকুক, কিন্তু সবাইকে ভালো রাখায় তো আমার কোনো ভূমিকা নেই। কিন্তু যারা অন্তত আছে, যাদেরকে আমি পারবো তাদেরকে আমি ভালো রাখবো, ভালো রাখার চেষ্টা করব। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। ভাই কি বললো গো, কবে কি চন্দন বদাবে, কবে চন্দন বদাবে ওকে? হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি না। এ ভাই, তুই জানিস না তো দিদি তা এটা হাবা বাবা হাবা বাবা মেয়ে। হ্যাঁ, আমি যেমন যেমন কো বুঝতে পারি তুই তেমন কো বল। হ্যাঁ বল। আরে ভাই শোন, তুই হাবা গোবা নস, তুই হচ্ছিস আসল মানুষ। আহা, যে নয় ওলো, আমি আর আমিন তো আজিল মানে ঠিক আছে, কিন্তু তুই এবার চন্দন বাবু কেন সেটা তো আমাকে বল। আরে ভাই, তুই আবাবি কবি নাকি? বিয়ে তো আমার হবেই। হবে কবে বলছো স্যার? কার সঙ্গে বিয়ে হবে বলতো? কার সাথে? হিত্তুর সঙ্গে। পরাগ, এমন কথা না গল্প যে তুই তখন থেকে অন্য কথা কেউ বলে না কি? মামনের কথা বলতে নেই, আমি বলছি শোন, আমাদের বোতা রাখো চলে গেছিস তো বল। হ্যাঁ, এখন আবার তোর বিয়ে হচ্ছে, ও আবার আমাদের বাড়িতে থাকবে, কত আনন্দ মজা করবো আমরা, এখন কত সুখে দিন আনন্দে দিন, এমন করে বলতে নেই ভাই, বলতে নেই এমন কথা। আমি বলছি শোন, আমাদের সীমনা খুবই নকি মন্ত মেয়ে, ও দেখবে তোকে ঠিক সুস্থ করে তুলবে। আমি মাঝে মাঝে ওকে একটু মজু করি ঠিকই, কিন্তু আমি তো জানি ও খুব ভালো মেয়ে, খুবই নকি মেয়ে, ও দেখবি সব পারবে, পারবে করতে, তোকে সুস্থ করে তুলবে, তো তুলবে। তারপরে তুই মা বউ সবাই মিলে আমার বাড়িতে যাবি। হ্যাঁ, তুই তো দেখলি না আমার বাড়িটা কেমন দেখতে, শ্বশুর বাড়িটা। সবই তো বউটা করলো একা হাতে। তারপরে তুই সুতোয় গেলে আমার মাবুকে নিয়ে, বুকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে যাবে, ঠিক আছে? কিন্তু আমার মামা পলুকে ঢুকতে দেবে না আমার বাড়িতে, ঠিক আছে? তো পলু পলু যাবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হয়েছে দিদি। হ্যাঁ, আমি সত্যি তোর বাড়ি যেতে পারবো? যাবে তোকে কিভাবে শুনি? আমার ভাই ও আমার বাড়িতে 100 বার যেতে পারি, 1000 বার যেতে পারি, নক নক বার যেতে পারিস। ও স্যার বলো, আমার বাড়ি যাবে না আমার বাড়িতে? পারে তো, নিশ্চয়ই যাবে, গিয়ে দুদিন থেকেও আসবে, ঠিক আছে? কি মজা, কি মজা, কি খুশি হচ্ছি, আমার ভাই যাবে, কি মজা পেয়েছি, আমার ভাই তাকে আমি খুবই আনন্দ পেয়েছি। আমার ভাই যাবে, আমার বউ যাবে, আমার মা যাবে, আর কত কতটাকে আমাকে দেখাতে হবে তো, যে আমার লোকবার আছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আসতে পারি স্যার?
আপনি? হ্যাঁ, আপনার সঙ্গে কিছু কথা আছে। একই শুনছি আমি মহেশ্বর, মানুষটা আমার সাথে নিজের থেকে কথা বলতে এসেছেন। কি দেখছেন ওখানে? আমি তো কথা বলছি আপনার সঙ্গে। হ্যাঁ বলুন স্যার। বলছি, আজকে যে কাণ্ডটা আপনি ঘটালেন, মানে এই যে অতিরিক্ত সাহসিকতার পরিচয় দিলেন, সেটা কেন করলেন? মানে পর্ণাকে সরিয়ে হঠাৎ করে ওখানে গিয়ে বসে পড়লেন, একটু যদি কিছু হয়ে যেত বোমটা তো ফেটে যেত, তাহলে কি হতো একবার ভেবে দেখেছেন? কি আর হতো, মরে যেতাম। কি আর হতো, মরে যেতাম। আরে আপনি কি একা ছিলেন ওখানে? ওই ঘরে আরো অতগুলো লোক ছিল, সবাই তো শুধু। আচ্ছা, আপনার মাথা কি গোবর পড়া নাকি চোখে ঠুলি পড়ে থাকেন? দেখুন স্যার, আমি না অত কিছু ভাবিনি, ওই বিপদের সময় অত কিছু ভাবা যায় না, অত কিছু মাথায় আসে না। আমার তখন মাথায় একটাই কথা ঘুরছিল, যে পর্ণার মধ্যে একটা প্রাণ তিলে তিলে বড় হচ্ছে, ওকে বাঁচাতে হবে, ও তো এখনো পৃথিবীর আলোই দেখেনি। আমি তো অনেকটা জীবন দেখে নিয়েছি, আমি এখন বাঁচলেই বাকি আর মরলেই বাকি। আমি মারা গেলে কার বাকি যায় আসে? কে বলেছে কারো কিছু এসে যায় না? তাহলে এই আপনার যদি কিছু হয়ে যায়, তাহলে তো আপনার ওই যে ওই ভাইগুলো এসে তো আমাদেরকেই দুষবে, মহিলা কমিশন পুলিশ এই সমস্ত কিছু করে আমাদের তো জিনাটা হারাম করে দেবে। ওইটুকুই তো স্যার, ওইটুকুই তো করবে, তারপর তো সব এমনি শান্ত হয়ে যাবে কদিন পর। আপনাদের শুধুমাত্র ওইটুকুই হাঙ্গামা হোক যদি সহ্য করতে হবে, আমি মরে গেলে এর থেকে বেশি কষ্ট সহ্য করতে হবে না তো আপনাদের। আবার আবার আপনার কথার জালে আমাকে পেঁচানোর চেষ্টা করছেন তো আবার? আমি অত কথা জানি না স্যার, আপনি বলুন না, অত কথা আমি বলতে পারি নাকি? সব পারেন, সব বোঝেন। শুনুন তো স্যার, আপনার সঙ্গে আমি তর্কে পারবো না, আর আমি তর্ক করতে চাইও। তো আজকের ঘটনার পর এটুকু তো আপনি বুঝতে পারলেন যে সবকিছুর পেছনে শ্যামলীর হাত থাকে না। শ্যামলী সবকিছু নিজে বাঁধিয়ে তারপর নিজেই মিটিয়ে দেয় না, এটা সম্ভব নয়। শ্যামলী সব চক্রান্ত করে না, এটুকু তো আপনি বিশ্বাস করলেন স্যার। আজ যে ঘটনাটা ঘটলো, ওখানে কি বোম লাগানোর পেছনে আমার হাত ছিল? ছিল না তো, আমি তো জানতামই না ওখানে বোম আছে। কি যেন নাম, রাঘব গুচ্ছাই না কি, লোকটা তো ধরা পড়লো পুলিশের হাতে, পর্ণা ধরিয়ে দিল। আমি আপনাকে বলছি স্যার, আপনি যদি একটু তলিয়ে ভাবেন না, তাহলে আগের ঘটনাগুলো আপনি বুঝতে পারবেন যে কে ঘটাচ্ছে বা কেন ঘটাচ্ছে। সবকিছুর পেছনে আমার হাত নেই স্যার, তবে যার হাত আছে তাকে ধরাটা খুব জরুরি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। স্যার আপনার না একটাই সমস্যা, আপনার চোখের সামনে দিয়ে হাতি গলে যায়, আপনার চোখে পড়ে না, যখন মাছি গলতে যায় তখন সেটা নিয়ে আপনি বুদ্ধি করেন, কেন করেন বলুন তো? এই আপনি আবার জ্ঞান দেবেন আমাকে, আবার জ্ঞান দেবেন? জ্ঞান তো দিতেই হবে স্যার, আপনার যদি এতটুকু বোধ না থাকে জ্ঞান তো দিতেই হবে, আমি কি করব? আরে কে না কে বললো তিস্তাকে নাকি শ্যামলী অপহরণ করেছে, আপনি চলে এলেন শ্যামলীকে বকা ঝকা করতে। আরে বাবা, মানে তারপর তো আপনি জানলেন, বুঝতে পারলেন যে শ্যামলী কোনো অন্যায় করেনি, এর পাশে শ্যামলীর কোনো হাত নেই। কিন্তু একবারও কি খোঁজ দিয়েছেন আসলে দোষীটা কে, কে অপরাধটা করেছে, খোঁজ দিয়েছেন একবারও? শুনুন শ্যামলী, তিস্তাকে নিয়ে না আপনার না ভাবলেও চলবে। তিস্তাকে নিয়ে আমি ভাবছিও না স্যার, আমি আপনাকে নিয়ে ভাবছি, আপনাকে নিয়ে। আপনি কেন বুঝতে পারছেন না, একটার পর একটা অঘটন ঘটেই চলেছে, কেউ আপনাকে টার্গেট করেছে স্যার, কেউ আপনার ক্ষতি চায়। প্রথমে খাওয়ার কম পড়ছে, তারপর ঝাল লন্ঠন ভেঙে পড়ছে, নাচের দল আসছে না, তিস্তা সময় মতো আসতে পারছে না, এগুলো কেন হচ্ছে স্যার? একবার ভেবেছেন যদি তিস্তা সেদিনকে কবিতা পাঠ করতে না আসতো তাহলে কার ক্ষতি হতো? স্যার আপনার ক্ষতি হতো, কার নাক কাটা যেত? আপনার স্যার, আপনার। কিন্তু
আপনি কোনো দিকে ধ্যান দিচ্ছেন না, অপরাধীকে খুঁজে বের করার চেষ্টাই করছেন না। আর আর ওদিকে পড়না পড়না কি দেখলে রাঘব বুঝে ঠিক ঠিক ধরে পুলিশ হাতে তুলেও দিল। আপনি যখনই যা হচ্ছে শ্যামলীর পেছনে ছুটছেন, শ্যামলীকে বাহুকি করছেন, কাজের কাজ কিছুই করছেন না। আবার আজেবাজে কথা বলছেন। নিজের কানেই তো শুনলেন, ওই রাঘব গুচাই পর্ণাকে ফোন করলো, তার জন্য তো পর্ণা জানতে পারলো যে রাঘব গুচাইতি ওই বোমটা ওখানে ফিট করেছে। আমার কাছে প্রমাণ আছে নাকি? আরে বাবা, আমি তো বুঝতেই পারছি না যে আমার ক্ষতি করতে চাইছেটা কি। কেন ওই আপনার তিস্তাকে অনেকগুলো লোক অপহরণ করতে গেছিল, তাদেরকে তো তিস্তা দেখেছে, কিছু না কিছু শুনেছে, কোনো না কোনো নাম জেনেছে, তাকে নিয়ে থানায় গেলেই হয়। অদ্ভুত, মাথায় কোনো বুদ্ধিই নেই। আরে আমাদের ওখানে ঝন্টু দারোগা ঠিকই বলেছেন, আপনি ভালোই বলেছেন। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তিস্তা যদি কালকে ফ্রি থাকে তাহলে একদম ঠিক, একদম ঠিক। থানায় নিয়ে যান, আর দেরি করবেন না, এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে। আবার না কোনো বড় বিপদ চলে আসে, তাতে জান গিয়ে লোকটাকে ধরান। ঠিক আছে, ঠিক আছে। আর আপনাকেও শেষবারের মতো আমি একটা কথা বলে দিয়েছি, ভবিষ্যতে কোনোদিন যদি ডিস্ক নিয়ে কোনো কাজ করেন তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। খুব সাবধান। শ্যামলির কথা শুনল, রাজ্য তো করাতে পারলাম মানুষটাকে, এবার যদি পুলিশ হয়ে গুন্ডাগুলোকে ধরে ফেলতে পারে, আর একবার যদি নামটা জানা যায় যে কে এগুলো করছে, কে স্যারের ক্ষতি চাইছে, তাহলে খুব ভালো হয়। লোকটাকে ধরা খুব দরকার, খুবই দরকার। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। মিলি, এই কাকুকে আমি অনেক ছোটবেলা থেকে চিনি, আমাদের খুবই ভালোবাসতেন, স্নেহ করতেন, তাই একবার বলাতেই উনি চলে এসেছেন। তোমার ওই বাবার অফিস থেকে আনা যে ফাইলটা যেখানে এমপ্লয়ীদের কন্ট্যাক্ট গুলো ছিল, ওখান থেকে দেখে ওনার সাথে যোগাযোগ করলাম। ওই কি আমাদের পুষ্পেন্দুবাবুর ছেলের বউ নাকি? হ্যাঁ কাকু, ওই আমাদের অর্জুনের বউ। নমস্কার। ও থাক, থাক মা থাক। অর্জুনকেও সেই কোন ছোট থেকে চিনি, কত বড় হয়ে গেছে না। পুষ্পেন্দুবাবুর ছেলে, ছেলের বউ যে উনারই মতো সৎ হয়েছে এটা জেনেও ভালো লাগে। তুমিও যে মা তোমার বাবার পথে হাঁটোনি এই অনেক। আসলে বৌদি তো বড় ভালো মানুষ, চিরকাল দেখেছি সত্যের জন্য লড়ার চেষ্টা করে গেছেন, কিন্তু তোমার বাবা ঘরে বাইরে কাউকেই শান্তি দেননি। আমাদের সঙ্গে তো প্রতারণা করেইছেন কমলেশ রায় বর্মণ, তাছাড়া যেভাবে জোর করে চাপ দিয়ে পুষ্পেন্দুবাবুর থেকে কোম্পানিটা নিয়ে নিয়েছিলেন, সে আর ফুলে কি করে, মানুষটাই পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হলো। আমি আমি প্রতিবাদ করেছিলাম জানো মা, আমি কিন্তু ক্ষমতা, ক্ষমতার কাছে তো হার মানতেই হয়। জীবন সংকট হয়ে গিয়েছিল, মাইনে বন্ধ, প্রাপ্য সব কিচ্ছু পেলাম না। কতদিন লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে কোনো মতে মুটে মজুরি করে বেঁচে আছি। ভয় হয় মা, তোমার বাবা জানি, তবুও বলছি, ও লোক একটা কাল সাপ, ওদের লেজে পা দিও না মা। ভয় পেলে চলবে না আঙ্কেল, আমাদেরকে লড়তেই হবে। আর কত মানুষের ক্ষতি করেছে ওরা,
তাদের সবাইয়ের অধিকার ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। শুধু আপনারা পাশে থাকলেই না আমরা পারবো, বলো রিঙ্কুদি। জয়ী হও মা, তোমরা লড়তে পারলে আর কটা মানুষ মরতে মরতে বাঁচবে। জানো মা, আমি আর একজনের সন্ধান দিতে পারি যে আমারই মতো প্রতারিত। তাই আপনি ওনার কোনো কন্ট্যাক্ট নাম্বার বা কিছু দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আছে আছে, বলুন। হ্যাঁ দাঁড়াও, দেখছি। 98। থ্যাংক ইউ সো মাচ। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আজকে না পুলিশের ভেগ ধরে কোন এক মন্ত্রীর কালো টাকা সিজ করতে যাওয়ার কথা আছে রাত্রে। পুলিশ সাজবি অর্জুন, আমিও আজই তোকে সারা জীবনের জন্য আসল গাড়িতে যদি না পড়েছি তাহলে আমার নামও অনুজ রায় বর্মন নয়। অনুজ রায় বর্মনের সাথে এটাকে খুব চেনা চেনা লাগছে। এটা তো রানা দা, দাভাই সাকরে এখানে এর সাথে লুকিয়ে কথা বলছে, দলবদল করলো নাকি? তাহলে ওই কথাই রইল, আজকে রাতে মিশনই যা করার করতে হবে। এই তো একটা ফোন খুঁজে পেয়েছি। থ্যাঙ্ক গড, ফোনের লকটাও খোলা। এবার আমাকে মিলিকে রানাদার ব্যাপারটা ফোন করে জানাতেই হবে। আন্নোন নাম্বার থেকে এখন আমার কে ফোন করছে? যার সাথে কথা বলতে চাইছি সে ফোন ধরছে না এখন। হ্যালো 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 মিলি, আমি বাপরি বাপরি বাপরি, এটা কার নাম্বার? তুই এরকম করে কথা বলছিস কেন? কি হয়েছে? চুপ চুপ চুপ, তুই আগে আমার কথা শুন। বলছি আমি এক্ষুনি জানতে পারলাম আজকে দাদাভাইয়ের যে মিশনটা আছে না, ওখানে দাদাভাইয়ের কোনো একটা গণ্ডগোল হতে পারে। মানে তুই এসব কি করে জানলি? রাহুল? না না, রাহুল না, অনুজ রায় বর্মন, আর সাথে দাদাভাইয়ের সাকরেদ রানাদা। রানাদা? হ্যাঁ রে মিলি, শিওর কিছু একটা ঘাপলা আছে। আমার না খুব টেনশন হচ্ছে যে দাদাভাইকে ওরা ফাঁসিয়ে না পুলিশে দিয়ে দেয়, জানিস তো? পুলিশ? না না, আমার এখন এত কিছু এক্সপ্লেন করার টাইম নেই। আমি যদি আর কোনো ইনফরমেশন জানতে পারি আমি তোকে জানাচ্ছি। তুই প্লিজ কিছু একটা কর মিলি, প্লিজ। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমরা যে আজকে মন্ত্রীর বাড়িতে টাকা লুট করতে যাব, এই কথাগুলো পুলিশকে কে বলল? তুই, আমি, অর্জুন দা, ভোলা দিলীপ ছাড়া আর তো কেউ জানতো না। তাহলে পুলিশকে কে খবর দিল? এক মিনিট দাদা,
তুই তো আজকে মিশনে গেলি না, কোনোভাবে তুই পুলিশকে এই কথাগুলো বলিস নি তো? কি হলো দাদা, চুপ করে থাকিস না, এর পিছনে তোর হাত আছে, বল না উত্তর দে। তুই পুলিশ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি পুলিশকে খবর দিয়েছি, এর পেছনে আমার হাত আছে। আমি কিচ্ছু জানি না, তুই এক্ষুনি গিয়ে পুলিশকে বলবি যে অর্জুন দা সম্পূর্ণ রূপে নির্দোষ। সেটা আর কোনোভাবে সম্ভব নয় রে, এখন এখন আর কোনোভাবেই পিছু হওয়া যাবে না তিতলি। আর তাছাড়াও আমি নিজে ঠিক করেছি, কাল আমি কোর্টে গিয়ে অর্জুন দার বিপক্ষে সাক্ষী দেব। তুমি যে অর্জুনকে লুকিয়ে ওই ওই অনুজ রায় বর্মনের সঙ্গে হাত মিলিয়েছো সেটা আমি জানি। এত শত্রুতা করলো, এত ক্ষতি করার চেষ্টা করলো, তাও কিন্তু শেষ পর্যন্ত অর্জুনের পাশে দাঁড়িয়েছিল। আর তুমি তুমি এইভাবে অর্জুনকে বিট্রে করলে, এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে তুমি। যে মানুষটা তোমাদের না খাইয়ে খায় না, আজকেও যে শুধুমাত্র তোমাদেরকে বাঁচাতে পুলিশের জোর করে চাপিয়ে দেয়া মিথ্যে বয়ান স্বীকার করে নিল, যেদিনে 10টা কথা বললে তার মধ্যে 9টা কথা তোমাদের নিয়ে বলে, যার কাছে তার ফ্যামিলির থেকেও তোমরা বেশি, সেই অর্জুন তাকে ঠকালে তুমি। বস্তির মানুষগুলোকে না ও জান প্রাণ দিয়ে ভালোবাসে, বস্তির মেয়েরা ওকে ভাইফোঁটা দেবে বলে লাইন দেয়, সেটা কি এমনি এমনি? এই বস্তির মেয়েরা, আমি, তিতলি, আমরা সবাই কতটা সেফ এখানে। আর তুমি তাকে আড়াল করে তার চরম শত্রুর সাথে হাত মেলালে, ছি রানা দা ছি, পারলে তুমি করতে? তুমি যে এই বেইমানিটা করেছ আমি জানতাম, কিন্তু আমি না অর্জুনকে জানাতে পারিনি, কারণ খুব কষ্ট পেত। যদিও কালকে তো কোর্টে জানতে পেরেই যাবে, আর কালকে যদি অর্জুনের জেল হয় না, ও যতটা না কষ্ট পাবে তার থেকেও বেশি কষ্ট পাবে এটা জেনে যে তুমি বিচার করেছ তোমার অর্জুন থাকে। এখন সময় আছে রানাদা, সত্যিটা স্বীকার করো, আমার কথাটা একটু শোনো। আমি তোমার আর কোনো কথাই শুনবো না, যাও এখন। আমার যা সিদ্ধান্ত নেওয়ার সেটা আমি নিয়ে নিয়েছি, কাল কোর্টে আমি অর্জুনদার বিরুদ্ধেই সাক্ষী দেব। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। অফিসার, আমি লয়ার এনেছি, এবার আমাদেরকে অর্জুনের সাথে দেখা করতে দিন। হে হে, আপনি অনেক দেরি করে ফেললেন, অনেকক্ষণ আগেই আপনার অর্জুনকে নিয়ে কোর্টে চলে গেছে। আমাদেরকে এক্ষুনি কোর্টে যেতে হবে উকিল বাবু, না হলে অর্জুনকে ছাড়াতে পারবো না। ম্যাডাম ম্যাডাম, কয়েকটা ফর্মালিটিস আছে, আপনাকে কয়েকটা সই করতে হবে। সই? এখন আমি কিসে সই করব? ওই দেখো, আমি কি আপনার থোড়ি অটোগ্রাফ নেব নাকি? উকিল বাবু এত তাড়া কিসের? ম্যাডামকে বোঝান, আসামির বাড়ির লোক হলে কিছু সই সাবুত করতে হয়। দেখুন অফিসার, আসামিকে কোর্টে নিয়ে যাওয়ার পর এখন সই করতে হয় বলে আমার জানা নেই। বুঝলাম, তা আপনার জানা নেই বলে এই নিয়ম সংবিধানে নেই, এত বড় গ্যারান্টি। উকিল বাবু, এখানে সময় নষ্ট করলে চলবে না, আমাদেরকে এক্ষুনি অর্জুনের কাছে যেতে হবে, চলো। ওই যে ফিরে এসছে আপনার অর্জুন, কি নেতা, যাবজ্জীবন হলো তো, চলো
কাগজপত্র সৈশাবত করে এবার গড়াতে গিয়ে জিরিয়ে। স্যার ওনার যাবজ্জীবন হয়নি স্যার, টাকা লুট করতে গেছিল বলে একটা ফাইট হয়েছে শুধু। আপনার যাবজ্জীবন হয়নি? আমি ভীষণ খুশি অর্জুন। মিরি তুমি জানো আমাকে কে বাঁচিয়েছে? বাঁচিয়েছে কে অর্জুন? কিরে বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আয় ভেতরে আয়। রানাদা পারলে আমাকে ক্ষমা করে দিই, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। বৌদি তুমিও অনেকগুলো তো অন্যায় করে ফেলেছি। আজ আজ অর্জুন দা না থাকলে না আমার বোনটাকে বাঁচাতেই পারতাম না, ওকে ওকে জেলেই থাকতে হতো। আর বৌদি তোমার কথাগুলো না আমাকে বুঝতে শিখিয়েছে কোনটা ঠিক কোনটা ভুল, তাই পারলেই দাদাটাকেও ক্ষমা করে দিই। এরকম করে বলো না। দেখলেন তো অফিসার কিচ্ছু করতে পারলেন না আমাদের। অফিসার এবার দিন অর্জুনকে কোথায় সই করতে হবে বলুন। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমি চাই না আমার বাড়িতে কেউ আসুক, কোন রকম অফিশিয়াল সম্পর্ক আমার বাড়ি অবধি করাক সেটা আমি চাই না। আর তোমার আর আমার সম্পর্কটা নিতান্তই অফিশিয়াল, হাজারটা স্টুডেন্টদের মধ্যে তুমি একজন স্টুডেন্ট, তাই তোমার এত বড় অডাসিটি হয় কি করে? একবার তোমাকে প্রশ্রয় দিয়েছিলাম বলে ভেবেছো কি? হ্যাঁ মাথা কিনে নিয়েছো নাকি? এই হয়েছে তোমাদের মতো মেয়েদের মুশকিল। এনাফ ইজ এনাফ স্যার, আমাদের মতো মেয়ে বলে কোট করছেন কেন? আমরা তো অন্য কোনো গ্রহ থেকে আসিনি। আর এই যে এই কথাটা বলছেন না স্যার, এই কথাটা বলে আপনি নিজেকেই নিজে ছোট করছেন। ঠিক স্যার ঠিক, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অন্য কাউকে বাঁচাতে চান, অথচ এইটুকু সহৃদয়তা নেই আপনার। স্যার আমি রোদে তেতে পুড়ে আপনার খোঁজ নিতে এসেছি, আর আপনি আমাকে দুচ্ছাই করে অপমান করে তাড়িয়ে দিচ্ছেন। সে আপনি আমাকে তাড়িয়ে দিতেই পারেন, কিন্তু এইটুকু তো আপনার ভেবে দেখা উচিত ছিল স্যার, যে এত কষ্ট করে এত দূরে আমি আপনার খবর নিতে এসেছি। স্যার সেদিন আপনি আমাকে বাঁচিয়েছিলেন, সেই কৃতজ্ঞতা থেকেই আপনার খবর নিতে এসেছি, আর কোনো কারণে নয়। আপনি হয়তো ভালোই আছেন, অন্য কোনো কাজে ব্যস্ত ছিলেন তাই কলেজ যাননি, আমি জেনে গেছি, ব্যাস। আর তো ফোন করারও কোনো প্রয়োজন নেই। নমস্কার, ভালো থাকবে। দাঁড়াও। বলুন। তুমি যেমন না জানিয়ে এ বাড়িতে এসছো, তখন এখান থেকে বেরিয়ে গিয়ে তোমার যদি কোনো বিপদ হয় তার দায় হবে আমার, তাই তোমাকে আমি খানিকটা এগিয়ে দিয়ে আসবো। তার কোনো দরকার নেই স্যার। দরকার তো এটারও ছিল না। কি দরকার ছিল এ বাড়িতে আসার? তুমি যেমন অদরকারে এ বাড়িতে এসছো, তেমন আমিও তোমাকে অদরকারে একটু এগিয়ে দিয়ে আসবো। বাড়তি কথা আমি শুনতে চাই না, আমি যা বললাম তা চুপচাপ শোনো। এখানে বসো, আমি চেঞ্জ করে আসছি। এখন কলেজের সবার সামনে তোমাকে আমায় নিয়ে যেতে হবে, এর থেকে বড় বৈরমনা আর কিছু নেই। আমি তো যেতে চাইও না স্যার। ওই যে তুমি আমার বাড়িতে এসে আমাকে উদ্ধার করছো, তাই জন্য আমাকে যেতে হচ্ছে না স্যার। কলেজে সবার সামনে যাওয়ার কোনো প্রয়োজন নেই স্যার, আমি তো বলছি আমি একাই এসেছি আর একাই চলে যেতে পারবো। আমার সম্পর্কে কে কি বললো সেই ভেবে আমি কোনোদিনও কোনো কাজ করিনি আর নাই করবো, আর সেটা নিয়ে আমি কিছু ভাবিও না। কিন্তু কিন্তু তোমাদের মতো কিছু পাকা ছেলেমেয়েরা আছে যারা পরে এই নিয়ে কথা বলবে, আর সেটাই আমার কাছে অস্বস্তির কারণ। যে কোনো লোক আমাকে নিয়ে কিছু বলুক, তাদের সেই কথা বলার যোগ্যতা থাকুক না থাকুক,
সেটাই আমার কাছে খুবই এম্বারেসিং। আপনার খুব অহংকার না স্যার? অহংকার তো আর জাটতার হয় না। গুণ থাকলে কি মানুষের অহংকার থাকতে হয়? তুমি কি আমাকে প্রশ্ন করছো? না স্যার, আপনিই তো বললেন যোগ্য বা অযোগ্য। অযোগ্য কেউ আপনার ব্যাপারে কথা বললে আপনার খারাপ লাগে, সেই যোগ্যতা বা অযোগ্যতার জাজমেন্ট কে করবে স্যার? লেখাপড়ার সময় তো কোনো প্রতিফলন আমি দেখতে পারি না, কিন্তু কথা বলার সময় মুখে একেবারে খই ফুটছে। আমি যে লেখাপড়ায় খুব খারাপ নই সেটা তো আপনি জানেন স্যার। আমি বলবো না যে আমি সব থেকে ভালো, কিন্তু আমি তো খুব খারাপও নই স্যার। আমি তো স্কলারশিপের টাকায় পড়াশোনা করি। তোমার হিস্ট্রি জিওগ্রাফি জানার আগ্রহ আমার নেই, তাই আমার জানা হয়নি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমাদের পাবলিসিটিতে ডিটেইলে লেখা ছিল পরিষ্কার যে আমাদের ইংলিশ বলতে এবং লিখতে দুটোই জানা চাই। আপনি তো সেটা জেনেই এখানে এসেছেন। হ্যাঁ স্যার, আমি দেখে এসেছি, তাও ট্রাই করলাম আর কি। মানে আজকে হয়তো ইংরেজিটা ঠিক মতো বলতে পারি না, তবে কয়েক মাস প্র্যাকটিস করতে থাকলে কয়েক মাসের মধ্যে আমি স্বর্গ করে নিতে পারবো স্যার। হ্যাঁ তা বুঝলাম, কিন্তু এই কয়েকটা মাস কি আপনি স্যালারি নেবেন না? স্যার আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আপনার যদি মনে হয় এই কাজের জন্য আমি যোগ্য নই তাহলে আপনি আমাকে এই কাজে রাখবেন না। আপনি তো বললেন দাদা আছে, তো একসাথে থাকে না সেপারেট? আমরা সবাই একসঙ্গেই থাকি। দাদা কিছু করে না? দাদা ভাই IIT পাস আউট, খুব ভালো স্টুডেন্ট ছিল আর অনেক বড় চাকরিও করত। কিন্তু একদিন একটা অ্যাক্সিডেন্টে দাদা ভাইয়ের পাটা অকেজো হয়ে যায়, তারপর থেকে আর কোনো কাজ করতে পারে না। আর সব জায়গাতে তো ওয়ার্ক ফ্রম হোমটা অ্যালাউ করে না, তাই কিছু করে না আর কি। ও খানিকটা এখন ডিপ্রেশনেও থাকে, এত ব্রিলিয়েন্ট একটা ক্যারেক্টার এখন কিছু করতে পারে না তাই। আপনার বোন? আমরা আসলে তিন বোন, মেজো বোনের বিয়ে হয়ে গেছে আর ছোট বোন লেখাপড়া করে, মানে ডাক্তারি পড়ে। কি বললেন আপনি, স্টুডেন্ট? হ্যাঁ ডাক্তারি পড়ে। তাই নাকি? হ্যাঁ ও খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ও স্কলারশিপেই পড়ে, তাও একটু একটু খরচা তো লাগে, টিউশনিও করে নেয়। ও আই সি, তাহলে আপনাদের চলে কি করে? বাবার খানিকটা টাকা ছিল, যদিও তার ম্যাক্সিমামটাই খরচা হয়ে গেছে, অনেক ধার দেনাও ছিল সেটা আমাদের বলেননি বাবা। গান নিয়ে পারসিউ করার ইচ্ছা আছে? না না স্যার। ওরকম আটকে উঠে উত্তর দেওয়ার কি হলো? গান তো কোনো ভয়াবহ জিনিস নয়, আর আপনি তো খুব ভালো গান। মানে নিজের মতো করে গান গাওয়ার চেষ্টা করি আর কি, কোনোদিন প্রফেশন করবো এটা কখনো ভাবিনি, আর সেই যোগ্যতাও বোধহয় আমার নেই। আপনি তো দেখছি নিজের সম্পর্কে সবটাই জেনে গেছেন। আপনি কিছুক্ষণ আগে বললেন না মাস্টার্সটা আহামরি কিছু নয়, তেমন আমি মনে করি এই কাজটাও আহামরি কিছু নয়। পৃথিবীতে তো অনেক মানুষই ভালো ইংরেজিতে কথা বলতে পারেন, তা বলে সেটা অসাধ্য সাধন নয়। আমি চেষ্টা করলে আমিও পারবো স্যার, আমিও সেই ভরসাতে এখানে এসেছিলাম স্যার। এনিওয়ে আমার পক্ষে বোধহয় এখানে কাজটা করা সম্ভব হবে না, আর আপনিও বোধহয় এই কাজটার জন্য আমাকে নির্বাচন করতে পারবেন না। আপনার কোনো ভুল না স্যার, আপনি একদম ঠিক, আপনি পয়সা দিয়ে লোক রাখবেন, আপনি তো সিলেক্ট করেই নেবেন না কে আপনার জন্য বেস্ট সার্ভিসটা দিতে পারবে। তাহলে আসি স্যার। ইন্টারভিউটা তো আমি নিচ্ছি, আমিই ছাড়লাম না আর আপনি বলে দিচ্ছেন আসি? না স্যার, আপনি আরো কোনো প্রশ্ন করবেন? আপনি এখান থেকে কত এক্সপেক্ট করেন? আসলে এক্সপেক্ট করার মতো জায়গায় এখনো পৌঁছয়নি। ঠিক আছে, কোনো খবর থাকলে দেব। ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে আসি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। এখনো ফিরে এসেছে, ফিরে আসার পর তোমরা কি ভাবছো যে তোমরা আবার আসবে, বলবে যে আবার যেতে আরো যাবে? কেন যাবে? যাবে নাও। ও যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা খুব বড় সিদ্ধান্ত নিয়েছে। আহ বৌমা, একটু চুপ করো তো, আমার মেয়েটা মরছে ওর জ্বালায়,
ও দু মিনিটের জন্য এসেছে, তোমাদের বাড়িতে থাকতে আসেনি। এরকম আমি মুখ করে কথা বলছো কেন তুমি? আপনার গায়ে লাগে না মা? আপনার বড় মেয়ের সম্পর্কে আপনার এই মেজো মেয়ে এত খারাপ কথা বলছে। ও তো আপনার সন্তান মা, ওকেও তো আপনার জন্ম দিতে একই রকম কষ্ট হয়েছে। নীলুকে জন্ম দিতে তো আর অন্যরকম কিছু হয়নি, তাহলে একটা মেয়ের প্রতি আপনি এত উদাসীন কি করে থাকতে পারেন মা? আমি তো সেটাই বুঝতে পারছি না। নীলু, নীলু আয় তো আমার সাথে একটু, এদিকে এদিকে আয়। তুই বল না মা, তুই তুই কি চাস, তুই কি চাস বল? কি করলে তোর সংসারে শান্তি ফিরবে সেটা বল, বল। আমি জানি না মা, সূর্য পুরো পাল্টে গেছে। আমাকে সবসময় আমার শ্বশুরের কৃতদাস হয়ে থাকতে বলছে। তোমার বাবার অসুখ হলে তুমি এটা বলতে পারতে? তুমি তো দেখেছ যে আমি তোমাদের বাড়ির সকলের জন্য সবসময় থেকেছি। কই, আমার তো নিজেকে কৃতদাস মনে হয়নি, তাহলে তোমার কেন মনে হচ্ছে? তোমার শ্বশুর তো সুস্থ হয়ে গেলে তুমি আবার তোমার জীবন ফিরে পাবে, আগের জীবন। আর সৌর্য যখন নিজের বাবা মার প্রতি এতটাই টান আছে, তাহলে তো এটাই চাইবে যে ওর বউ ওর মতো করেই ওর বাবা মাকে ভালোবাসুক, ওর মতো করেই ওর বাবা মাকে সম্মান করুক। সেটাই তো খুব স্বাভাবিক। তুমি সেটা করে উঠতে পারছো না, উল্টে তুমি তোমার নিজের দিদির ওপর রাগ দেখাচ্ছ, নিজের জায়গাটা দেখছো না। বৌমনি, আমাকে এক গ্লাস জল দেবে গো। কি হয়েছে বাবা, সেই সকালবেলা বেরিয়েছো? এতক্ষণ ধরে তোর ইন্টারভিউ হচ্ছিল বুঝি? শুধু ইন্টারভিউ নয় মা, অন্য অনেক কাজও ছিল। কি এমন কাজ যে এত সন্ধে লেগে গেল? কাজ ছিল পিসুমনি, কাজ ছিল। আমার কাজ তো আমারই কাজ, বলো তুমি জেনে কি বা করবে? এই পিসুমনির সঙ্গে এরকম ট্রাইটারে করে কথা বলছিস কেন রে? সোজাভাবে কোনো কথা বলার কিছু নেই তাই? বাবা, শ্বশুরমশাইকে ছেড়ে তুই হঠাৎ এ বাড়িতে আসার সময় পেলি? সেই কৈফিয়ত তোকে দিতে হবে নাকি? প্রয়োজন হলে দিতে হবে নীলু। আমি তোর দিদি ভাই, তুই যদি কোনো অন্যায় করিস তাহলে সেই দায় আমার উপরে এসে পড়বে। সুতরাং বাড়িতে অসুস্থ শ্বশুরমশাইকে ফেলে রেখে তোর যখন ইচ্ছে তুই বাইরে চলে আসবি, আর তুই আশা করবি যে আমি তোকে খুব তবাতবা করব, এটা কিন্তু আমি করতে পারবো না। কে তোকে করতে বলেছে? তোকে মানুষ হিসেবে ধরে কে? সেটা যদি করতে পারতিস তাহলে তোর জন্যই ভালো হতো, কিন্তু তুই তো সেটাও করতে পারবি না। তুই মানুষ হিসেবে আমাকে এতটাই মূল্য দিস যে তোর মনে হয় আমার জন্য নাকি তোর সংসার ভেঙে যাচ্ছে। কেন, তোর নিজের প্রতি এতটুকু সেলফ কনফিডেন্স নেই? তোর কেন এটা মনে হয় যে আমার জন্য তোর সংসার ভেঙে যাচ্ছে? তুই তো আমার থেকে অনেক বেশি সুন্দর দেখতে, অনেক বেশি সংসারী, অনেক বেশি কর্মপটু, তাই বলেই তুই নিজেকে দাবি করিস। তাহলে তাও তোর সবসময় কেন মনে হয় তোর এই দিদি ভাই তোকে সবকিছুতে বিট করে দিচ্ছে? কি আছে আমার? কিছু তো নেই। একটা কথা মনে রাখিস নীলু, যে ছেলেটা বিবাহিত, যার আমার বোনের সঙ্গে বিয়ে হয়েছে, আর যাই হোক তার সঙ্গে আমি আমার পুরনো সম্পর্ক রিনিউ করতে যাব না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমার পেছনে না ঘুরে বরং যে আছে তাকে হাতে করার চেষ্টা কর, তার ভালোবাসা অর্জন করার চেষ্টা কর, বাড়িতে যে অসুস্থ মানুষটা রয়েছে তার দেখভাল কর, খেয়াল রাখ। এতদিনও যদি সূর্যকে এতটুকু হলেও চিনে থাকিস, তার মানে নিশ্চয়ই বুঝতে পেরেছিস যে সূর্যর বাবা মার জন্য সবকিছু করতে পারে। তাই তুই ওর বাবা মার খেয়াল রাখ, তাহলেই দেখবি 90% সূর্যকে পাওয়া হয়ে গেছে। তুই এই কথাগুলো তোর ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা থেকে বলছিস তো? তোকে একটাই কথা বলবো প্লিজ, তুই তোর অভিজ্ঞতাগুলো আমাকে শোনাস না, আমি শুনতে চাই না। সেই কেন শুধু শুধু ওর সাথে কথা বলছো? নাও জল খাও। খাবার খাবে তো? না বৌমনি, একেবারেই খেয়ে নেব। জল খাবারটা বাঁচাচ্ছ? কোনো দরকার নেই জল খাবার বাঁচানোর, ওইটুকু বাঁচিয়ে আর কি লাভ হবে? দেব তো ওইটুকু মুড়ি আর চানাচুর। এই বৌমা একটু ময়দা মাখো তো, এটা অনেকক্ষণ এসছে, ওকে একটু পরোটা বানিয়ে দি। না মা, আমি কিছু খাবো না, আমি খেতে আসিনি এখানে। তাহলে কি করতে এসেছিলিস? আমার নামে কান ভারী করতে? কোনো লাভ হবে না নীলু, কারণ আগে হয়তো আমি সবার কথা মুখ বুঝে সহ্য করে নিতাম,
এখন আমি আর কারোর কথা মুখ বুঝে সহ্য করব না। কথা শুনলেও যখন আমি খারাপ, কথা না শুনলেও যখন আমি খারাপ, খারাপ যখন হয়েছি, খারাপ মেয়ে বলে যখন সবাই স্ট্যাম্প দিয়েই দিয়েছে, তখন না হয় প্রতিবাদ করেই খারাপ থাকি? বরং এটুকু তো নিজের কাছে আমি পরিষ্কার থাকব যে নিজের আত্মসম্মানটা অন্তত বজায় রাখার চেষ্টা করেছি আমি। যাই হোক বৌমনি, তুমি যাও তোমার ননদের জন্য গরম গরম পরোটা বানাও। যদি বানাতেই হয় তাহলে আমি তোমাদের জন্যও বানাবো, তবে মায়ের যদি অনুমতি থাকে তাহলেই। আমাদের কাছে সামর্থ্য আছে নাকি বৌমা? সবার জন্য একেবারে জনে জনে গরম পরোটা ভাজা হবে বাড়িতে, তাই যদি বলে তাহলে আমার ছেলেটা কি দোষ করলো? সে কেন খাবে না? তো একটুখানি ডালটা পড়ে আছে, ওদিকে নীলুকে দুটো ভেজে দাও, আর কারোর জন্য কিছু দরকার নেই। এটা আমার পক্ষে সম্ভব না মা। পিসিমণি, আপনি বরঞ্চ পরে পরোটাগুলো বানিয়ে নেবেন। আমি এক ননদের জন্য যে ভালো খায় পরে তার জন্য পরোটা বানাবো, আর আমার আরেক অভুক্ত ননদ যে ছুটে বেড়াচ্ছে একটা চাকরির জন্য এই পরিবারের জন্য, তার সামনে আমি তার বোনকে দেবো আর তাকে দেবো না, এটা আমার পক্ষে সম্ভব না মা। আপনি পরে বানিয়ে নেবেন। অশান্তি অশান্তি, আমার সব ব্যাপারে অশান্তি, কাউকে কিচ্ছু করতে হবে না, তো করতে হবে না, আমি করে নিই। বৌদি বৌদি, তুমি কথা বলো, আমি যাচ্ছি, কথা বলো। হ্যালো, আমি বলছি। কে বলছেন? এর মধ্যেই ভুলে গেলেন? যার কাছে ইন্টারভিউ দিতে এলেন, যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে এলেন, সেই কোম্পানির প্রোফাইল, সেই কোম্পানির ডিরেক্টরের নাম সব ভুলে গেলেন? ও সরি 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 স্যার, স্যার আমি আমি বুঝতে পারিনি, মানে আমি ভাবতেও পারিনি যে আপনি আমাকে ফোন করতে পারেন। কাল থেকে আপনার জয়েনিং। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। দাদা ভাই, এইভাবে তাকিয়ে থাকলে এবার মাছি নয় মুখে মৌমাছি ঢুকে যাবে। তুমি রাত্রে আমিও খুব চেয়ে, তোমার মন খারাপ আমারও মন ভালো নেই, কাছে আসছি কই প্রতিদিনই উঠছে ঝড়, ভেঙে যাচ্ছে কি আমাদের বাড়ি ঘর, তবু চাইছে মন সারাটা কোন দেখো চাইছে কতবার, তোমাকে যেন কাছে যেতে পাই মন দিতে চাই। দুজনের মাঝের দেওয়ালটা যতটুকু সরে ছিল আবারও মস্ত করে দেওয়ালটা উঠল। এবারেও কারণ সেই মানিনি ব্যানার্জি। সকাল থেকে মা আমার কাছে হিন্দি শিখেছে, তাহলে বুঝতেই পারছো কি চলবে সারাদিন। ব্যাস, তাহলে তো হয়ে গেল।
মা ছেলের এই দূরত্বটা একেবারে মুছে যেতে পারে না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমি আর সোমরাজ নাচবো? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো না সোমরাজ আমাকে কিরকম খিটখিট করে সারাক্ষণ, এখন নাচের কথা বলতে গেলে আরো খিটখিট করে। আমি পারবো না। না না না, ওরকম বললে হবে না। ঠাম্মির মনের ইচ্ছেটা পূরণ করবি না। ঠিক আছে, তুমি বলছো যখন আমি যাচ্ছি। এই লক্ষ্মী বউ আমার। বর্দিকে মেজদি কাউকে তো চেনা যাচ্ছে না রে, দুজন কেন পুরো জমজ বোন লাগছে। দাঁড়া, তোকে এবার জমজ বানাচ্ছি। দাঁড়া, এই সময় আমি কাজটা সেরে ফেলি। দিদি, এতবার এত লোককে দায়িত্ব দিলাম, কেউ তোমায় শেষ করতে পারেনি তিতির, কেউ না। আজ তাই মালিনী ব্যানার্জি নিজেই নিজের শত্রুকে শেষ করে দিল। তুমিও শেষ তিতির, আর তোমার বাচ্চাও আর কোনোদিন পৃথিবীর আলো দেখতে পারবে না। মালিনী ব্যানার্জি জিতে গেল। তিতির! এই তিতির, কোথায় যে যায় মেয়েটা? তিতির, সে তো মরে পড়ে আছে। তিতির, এই তো আমি। কি হয়েছে, ডাকছো কেন? দিদিকে খুঁজতে গিয়েছিলাম, দিদিকে পাচ্ছি না। আমি তাহলে এটা কাকে মারলাম? দুজনকে একই রকম লাগছে। আমি তিতিরকে নয়, দোয়েলকে মেরে ফেলেছি। কি হবে এখন? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমি হলাম ইয়ে মহারানী মহামায়া। আর দেবী মা এদিকায় এদিকায়, তুই হলি আমার সেনাপতি। আমি কে? তুই কে? তুই হলি গিয়ে আমার মন্ত্রণা দায়। আমি আমরা দাদি, আমরা আমরা কি? তোরা হলি গিয়ে আমার দেশের বাসিন্দা। আমাদের ট্যাক্স দিতে হবে তাহলে। আমাদের ট্যাক্স বলছি, শোনো না, বলছি যে তোমরা দিদিকে কোথাও দেখেছো? দিদি
দিদি দোয়েল 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 এখানেই আছি, এখানে এখানে কি মুশকিল। কেউ তো হুশে নেই, কেউ বুঝতেও পারছে না আমার কথাটা। কি মেসেজ করেছে? আমি চলে যাচ্ছি, তুই মা হবি জানার পর থেকে আমার তোর উপর হিংসা হয়েছিল। আর হবে নাই বা কেন, আমি জীবনে যা যা পাইনি তুই সব কিছু পেয়েছিস, তাই তোর সন্তানের ক্ষতি করার জন্য তোকে ওষুধ খাইয়া এরপরে আমি আর তোর মুখোমুখি হতে পারছি না, তাই আমি চলে যাচ্ছি। আর আমাকে খোঁজার চেষ্টা করিস না, আমি আবার ফিরবো, আশা করি ততদিনে তুই আমায় ক্ষমা করে দিবি। আমি যতদিন না ফিরছি আমায় খোঁজার চেষ্টা করিস। ঠিকই, ফোনটা তোল প্লিজ, ফোনটা তোল প্লিজ, ফোনটা তোল। করো করো করো, যত পারো ফোন করো, যত পারো ফোন করো। এই মেসেজ করা আর ফোন না রিসিভ করা, এটা থেকে তুমি বুঝতে পারবে যে দোয়েল স্বেচ্ছায় চলে গেছে, তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় না। তুমি এটাও বুঝবে যে আর যাই হোক না কেন, তোমার বোন বেঁচে আছে। তাহলে অ্যাটলিস্ট থানা পুলিশ, কোর্ট কেস, খুনের খুনের দায়, এসবের থেকে তো বেঁচে থাকবে মালিনী ব্যানার্জি। এটাও বলে দিয়েছে যে কদিন তোমাকে যোগাযোগ না করতে। যাক, এ কদিনের মধ্যে আমি লাশের একটা ব্যবস্থা ঠিক করে দেব। এছাড়া দোয়েল, তোমার যে কি হলো দোয়েল, তোমাকে শুধু শুধু মরতে হলো। ফিরিয়ে ওকে আনতে হবে। কেন করলি দিদি তুই এটা, কেন করলি, কি করলি তুই? আমার ফোনটা তোল। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। এই দাদা ভাই, দোয়েলকে দেখেছো? না না, উপরে নেই। ডাক্তার যে কথাটা বললো সেই কথাটা আমি তিতিরকে কিভাবে বলবো? রান্নাঘরেও তো নেই। আন্টি, আপনি দোয়েলকে দেখেছেন কোথাও? কেন বলো তো? উপরে নেই, আমি খুঁজছি, খুঁজে পাচ্ছি না। না, আমি আমি তো অনেকক্ষণ ওকে দেখিনি, ঠিকই তো বলেছ। আচ্ছা শোনো, এই খেলার শেষের দিকে বাগানে ওকে দেখেছিলে? খেয়াল করতে পারছি না, কিন্তু কোথাও গেলে তো বলে যাবে একবার। আচ্ছা, তিতির কেউ তো দেখতে পাচ্ছি না, মানে দোয়েল আর তিতির কি দুজনে একসাথে কোথাও? ওই তো দিদির একসঙ্গে, মানে হ্যাঁ একসাথে বেরিয়েছিলাম দিদি, একটা কাজ ছিল, দিদি রয়ে গেছে, আমি চলে এলাম। কেন বেরিয়েছিলে? কেন বেরিয়েছিলে তুমি? তোমাকে বারবার বারণ করার পরেও তুমি কেন বেরিয়ে যাচ্ছ একা একা? তুমি কি বুঝতে পারো না কি আশ্চর্য, চারিদিকে বিপদ ঘিরে রেখেছে, কবে বুঝবে তুমি? তার উপর মালিনী ব্যানার্জি ফেরার হয়ে গেছে, কখন না কি বিপদ করে দেয় কিছু বুঝতে পারছি না। তার মধ্যে তুমি বারবার প্লিজ এই বাজে কথাগুলো বলো না, আমার আর ভালো লাগছে না। বলছিলাম তো একটা কাজে গেছিলাম, দিদি ওখানে রয়ে গেছে, আমাকে পাঠিয়ে দিয়েছে। আর দিদিকে দিনের পর দিন ভুল বছরে বন্ধ করো তো। দিদির কথাটা এক্ষুনি কাউকে জানানো যাবে না, সবাই ওকে এত খারাপ ভাবে, আর হয়তো খোঁজারই চেষ্টা করবে না। কি বললে, কি বললে তুমি? আমি 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 ভুল বুঝছি, আমার যে কথাটা টেনশন হচ্ছে সেটা তুমি একবার বোঝার চেষ্টা করবে না? সম্রাজ, এত ভেবো না তুমি। কেন ভাববো না? আমি ভাববো না ওর এই অবস্থা, আমি ভাববো না। ও যখন তখন বাড়িতে বেরিয়ে যাবে, আমি কিছু বললেই দোষ। আচ্ছা ঠিক আছে, একটু চুপ করো, এত বকাবকি করো না ওকে। দিদি দোয়েল আসছে তো? কিরে দিদি কোথায় মেজদি, আমিও তো খুঁজে পাচ্ছি না। বলছি তো দিদি আসছে, আসছে। কখন আসছে? এই যে ব্যানার্জি বাড়ির সদস্যরা, এ
এখন এইসব বন্ধ করে একটু অন্যদিকে নজর দিতে হবে তো। মানে কোন দিকে নজর দেব? এই বাড়িতে যে সমস্ত চলছে তোদের নজর এড়ালেও এই বুড়ির চোখকে কেউ ফাঁকি দিতে পারবে না, বুঝেছিস? মা কি চলছে? যা সব চলছে, বেশি দিন এইভাবে চললে কেলেঙ্কারি হয়ে যাবে, কাজেই তার আগে দুটিকে ধরে বিয়ে দিয়ে দিতে হবে। আমার আর রবির কথা বলছে, আমি কি আমার আর রবির আজকের বিষয়টা জেনে গেছেন? সেরেছে, আমার সঙ্গে কার বিয়ের কথা বলছে? বিপ্স না কোয়েল? বিয়ে? কার বিয়ে ঠাম্মি? এই যে পাজি নিয়ে এসেছি, আমি পাজি দেখছিলাম, বিয়ের দিনটা দেখে বিয়ে দিয়ে দিতে হবে, বুঝেছো? সে তো বুঝলাম, কিন্তু বিয়েটা কার? কাদের বিয়ে? তোর তো খুব বুদ্ধি, তুই বল না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কোথায় পালাচ্ছেন রাঘব গুছাইত? চোর পুলিশ খেলা তো অনেক হলো, এবার দেখবেন আসল পুলিশের ডোজ কাকে বলে। গোটা দত্ত পরিবারকে অ্যাটেম্প টু মার্ডার কেসে আপনাকে গ্রেপ্তার করা হলো। এই এক মিনিট, একটা কাজ বাকি থেকে গেছে। হ্যালো ম্যাডাম। হ্যাঁ, রাঘব গুছাইত কি ধরা পড়েছে? হ্যাঁ, পালাতে যাচ্ছিল, ঠিক সেই সময় ঢুকে ধরে নিয়েছি। আচ্ছা, আপনি কিছু একটা বলবেন বলছিলেন ওনাকে? নিন বলুন। রাঘব গুছাইত, আমি আপনাকে বলেছিলাম না, আমার বাবার সাথে যদি কেউ অন্যায় করে তাকে আমি শাস্তি দিই। আজকে আমি আপনাকে শাস্তি দিলাম। আপনি শুধুমাত্র এই দত্ত বাড়িকে নষ্ট করতে চেয়েছেন এমনটা নয়, আমাদের এই দত্ত বাড়ির ভবিষ্যৎ, আমার গর্ভের সন্তান সবাইকে মারতে চেয়েছেন। আপনি লোক সমাজে থাকার যোগ্যই নন। আজকে এই হোলির দিনে আমি আপনাকে অন্ধকার উপহার দিলাম মিস্টার গুছাইত। আমার নাম আলোকবর্ণা দত্ত। এবার আপনি জেলের অন্ধকারে বসে কুকীর্তি করুন। তোমার নাম আমার মনে থাকবে আলোকবর্ণা দত্ত, একদিন আমি ফিরে আসবই, আর সেদিন প্রথমে তোমাকে শেষ করব। ম্যাডাম, আপনি আমারও একটা কাজ করতে পারবেন? আসলে আমি না এখন বাড়ি থেকে বেরোতে পারছি না। হ্যাঁ বলুন না, কি রিকোয়েস্ট? আমার হয়ে আপনি ওই রাঘব গুছাইতকে একটা গালে চড় মারতে পারবেন? অবশ্যই। শেয়ার বলতে, অনেকক্ষণ থেকে আমার হাতটাও নিষ্পিষ করছে। খবরদার, গায়ে হাত দেবে না কিন্তু। চুপ চুপ। ম্যাডাম শুনতে পেয়েছেন? হ্যাঁ, স্পষ্ট শুনতে পেয়েছি। মিস্টার গুছাইত, হ্যাপি হোলি, ভালো থাকবেন, আর পারলে নিজেকে শোধরানোর চেষ্টা করবেন। রাখছি। সব কাজ শেষ? এই নিয়ে চলো, জেলে গিয়ে এবার রং খেলা হবে। সিরিয়াসলি পর্ণা, অত তামঝামের মধ্যে অত টেনশনের টাইমেও তুই যে রেকর্ডিংটা করেছিলিস, তাই জন্য তো ধরাটা পড়লো। কি ব্যাপার বাবা? পর্ণা কি হয়েছে, সবাই এত খুশি খুশি কেন? রাঘব গুছাইত ধরা পড়েছে। এই ঠিক হয়েছে। বেশ, হয়েছে কি? জেঠু, রাঘব গুছাইত ধরা পড়েছে জেঠু। তাই এইবার বেটার ছেলের ধ্যাস চামড়া বন্ধ হবে। আজ কিন্তু দোলটা জমে গেছে। বোম, আতঙ্কবাদী, ভাং, কিচ্ছু বাজছিল না। কেন বাজ যাবে দাদা? বাড়িতে এরকম ছেলের বউ থাকতে কোনো কিছু বাজ যেতে পারে। মেচকা, দরজা খোলা বলছে, নালে কিন্তু আবার দরজা ভেঙে দেবো। ছোটকা, দরজা খুলতে বলছি কিন্তু আমি।
গারলটা চেঁচাচ্ছে কেন? কেন চেঁচাচ্ছে? তুমি পর্ণার মুখে শোনো, যা না পর্ণাকে জিজ্ঞেস করে যা। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো বেয়ান, শুভ দোল যাত্রা। দোল খেলার আনন্দে বাড়ির মেয়েকে যে বিয়ে দিয়েছেন সেটা বোধহয় ভুলে গেছেন নাকি আপনারা? এই বাবা, ছি, এটা আপনি কি বলছেন বেয়ান? আমরা তো আপনাদের মুখেই বসে আছি। বিয়ের পর থেকে তো আমার মেয়েটা একদিনও শ্বশুর ঘর করলো না। আপনারা তো সবই শুনেছেন, এবারে দয়া করে আমার মেয়েটাকে ক্ষমা করে দিন, ওকে মেনে নিন বেয়ান। মা এসব কি বলছেন বলো তো, এখানে বর্ষার ভুলটা কোথায়? আর অর্ণবের মা বর্ষাকে ক্ষমা করার কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুনুন আপনারা না আর দেরি করবেন না, বুঝেছেন? আজকে বিকেলেই মেয়েকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিন, আমি বউকে বরণ করে ঘরে তুলবো। সত্যি বলেছেন বেয়ান? আপনি কোনো চিন্তা করবেন না, আমি বিকেলবেলাতেই মেয়েকে একদম ও বাড়ি পাঠিয়ে দিচ্ছি, একদম সাজিয়ে গুছিয়ে পাঠাবো ওর বাবার সঙ্গে। হ্যাঁ বেশ, আমি ওয়েট করব। কি বলেছিল জানো ওই মেয়েটা? আলোকপর্ণা দত্ত। ওই যে তুমি নাকি দুদিনের মধ্যে নিজে গিয়ে, আমি নাকি দুদিনের মধ্যে নিজে গিয়ে ওদের বাড়ির মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে আসবো। নবনীতা সরকারকে আলোকপর্ণা দত্ত এখনো চিনেই উঠতে পারেনি আসলে। দিলাম তো, প্রথম রাতেই বিড়ালটা মেরে দিলাম তো আমি। নবনীতা বলছি, আমাদের ছেলে সবে বিয়ে করেছে, নতুন বউ এখনো পর্যন্ত ঘরে আসেনি, একটা নতুন সম্পর্কের শুরুতে এইভাবে ভয় দেখানোটা কি ঠিক বলো? তাছাড়া মানে প্রথমবারই তো আমরা মেয়েটাকে ওখানে রেখে চলে এসেছিলাম, তাই বলছি এখন এতটা করা হওয়াটা বোধ হয় ঠিক হচ্ছে না। আলবাত ঠিক হচ্ছে, একদম ঠিক হচ্ছে। মেয়ের বাড়ির লোকের সঙ্গে না তো আদিক্ষেতা করতে নেই গো, মেয়ের বাড়ির লোককে সবসময় ছড়ির ডগায় রাখতে হয়, মাথায় চড়তে দেওয়া একদম উচিত, একদম। না মা, অর্ণবের মা নিজে এসে বর্ষাকে না নিয়ে গেলে বর্ষা বাড়িতে ফিরবে না। এই যে শোনো পর্ণা, এই বিষয়টা নিয়ে না তুমি আমার সঙ্গে কোনো রকম তক্ক করবে না। হ্যাঁ তোমার, আমি একটা প্রশ্ন করি, আমার মেয়ে শ্বশুর বাড়ি যাবে কখন যাবে সেটা নিয়ে তুমি এত সিদ্ধান্ত নিচ্ছ কেন? হ্যাঁ তুমি কে? অনেক কষ্টে ওনারা রাজি হয়েছেন আমার মেয়েকে ওনারা বাড়িতে তুলছেন বরণ করে, একবার তোমার জন্য যথেষ্ট সর্বনাশ আমার মেয়ের হয়েছে, এরপরে আমি তোমাকে আর কোনো রকম ভাবে ফোপর দালালি করতে দেবো না, বলে দিলাম। হ্যাঁ পর্ণা, তুমি না এই ব্যাপারটার মধ্যে ঢুকো না, কোনো ঝামেলা বাড়িও না প্লিজ। দেখো বর্ষার ব্যাপারটা নিয়ে আমি এমনিতেই খুব অপরাধ বোধে ভুগছি। বাবা বাবা, তুমি নিজেকে কোনো দোষ দেবে না, কোনো দোষ করনি তুমি। বর্ষা, কন্যা দায়গ্রস্ত পিতার যে কি জ্বালা আমি বুঝি রে বর্ষা। আমার আর ভালো লাগছে না, আমি চাই তুই শ্বশুর বাড়িতে গিয়ে সুখে সংসার কর। সত্যি আজ বর্ষার এই অবস্থার জন্য শুধুমাত্র আমিই দায়ী। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। বড় কাকা, আহা জেঠু থাক না, আজকে দোলের দিনে কি দরকার এসবের? দেখো এই ব্যাপারে কেউ আমাকে কোনো কথা বলবে না, ঠিক আছে? বড় কাকা, বড় বৌমা, আরে দোলের দিন কি কি ঘরে বসে থাকে? তাড়াতাড়ি এসো, বাইরে এসো, এসো এসো বাইরে এসো, আর করো না ভয়, এসেছে হোলি, এসেছে এসেছে হোলি, এসেছে এসেছে হোলি, এসেছে। না আজকে আর দুধাক দেবো না, বুঝতে পেরেছিস? আজকে তোদের অন্য একটা কাজ দি। হ্যাঁ তুই এক কাজ কর, নাতা বালতি নিয়ে উঠোনটা নিকিয়ে দে।
তোরা বাড়ি থেকে অতিথি আসছে, উঠোন নোংরা দেখলে খুব খারাপ ভাববে, তাই না? কি বলছো কি, আমি এখন পুরো উঠোন নিকব? এতদিনে জিজু ঠিক লোকের ঠিক কাজটা দিয়েছেন। কি বলছে দেখ, দুদাগ দিয়ে দিলাম নালে বিকার উঠে যায় তো। এক কাজ কর, এদিকে শোন, যদি তাড়াতাড়ি ওই নেতা বালতি দিয়ে উঠোনটা না নিকোস তাহলে আমি কি করবো বলতো, নেতা বালতিটা নিয়ে নেবো, তখন জিভ দিয়ে চেটে চেটে উঠোন পরিষ্কার করতে হবে তোকে, খুব কষ্ট হবে, তাই না বাবা? আরে যে বড় বৌমা, খেয়ে খেয়ে তো ওই খোদার কাছির মতো কত তৈরি করেছে, একটাও তো কাজ করো না, যাও বড় খোকাকে একটু সাহায্য করো, তাহলে বড় খোকাকে আবার দুদাগ দিতে হবে, বিকাট উঠে যাবে। আমারও দিন আসবে, তখন না সবাইকে দেখে নেব আমি। এই পড় না, এই দেখ, এই তো দেখি। এগুলা কে? জেঠু। আসলে ওই জোড়া বাড়ি থেকে ওরা আজকে আসছে না এখানে, তাই আমি শাড়ির কথা থেকে কিছু জিনিসপত্র আনিয়েছি, মানে জামা কাপড় আনিয়েছি, ওদেরকে দোলের জন্য শাড়ির কথার পক্ষ থেকে এগুলো উপহার হিসেবে দেব। বাহ মেজো, এই জন্য পণ্যাকে আমার এত ভালো লাগে, মেয়েটা যতই ধ্যাস্তাব করুক সবার জন্য ভাবে, সবার জন্য আয়োজন করে, বাকিগুলো তো অবদার্থ। হ্যাঁ হ্যাঁ দাদা, আরো গাল ভরে ভরে সুনাম করুক, ও তো খালি নিজের নাম কিনতেই চায়। দেখো মেজো বউ, বন্যা যেটা করে তার জন্য খাটনিও লাগে, মাথাও লাগে, তোমাদের তো মাথা নেই, মাথা মোটা, আবার খাটবেও না, অথচ নাম কিনবে, ফাঁক তালে, দুটো তো হয় না বাবা। এই নাও তোমার মিষ্টির জল। কৃষ্ণা ভুলে যেও না, এই বাড়িতে যে উৎসব হচ্ছে, এই মেয়ে না থাকলে হতো না, কিচ্ছু হতো না। মা যদি সেরকম ভাবতো তাহলে দেখতে সূর্য পশ্চিম দিকে উঠছে। বর্ষা থামো না, এখন এই সমস্ত কথা বাদ দাও, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো বলো তো, যাও তাড়াতাড়ি রেডি হয়ে এসো, তোমার দাদা তো এলো বলে। না ওর কোথাও যাওয়ার কোনো দরকার নেই, পাঁচটা লোক আসবে, নতুন বিয়ে হওয়া মেয়ে বাপের বাড়িতে বসে বসে দোল খেলছে শ্বশুর বাড়ি না গিয়ে, এই সমস্ত দেখলে পাঁচ লোকে পাঁচটা কথা বলবে। কাকিমা সবার মাঝে যদি থাকে ওর মনটাও তো একটু ভালো লাগবে। সেটাই তো, আর মা তার থেকেও বড় কথা, পাঁচটা লোকে কি বলবে সে সমস্ত ভেবে কি বর্ষা নিজের ঘরে বসে থাকবে আজকে এই দোলের মতন একটা দিনে? হ্যাঁ থাকবে, আর এটা নিয়ে তুমি আমার সঙ্গে কোনো রকম তক্ক করতে আসবে না, দুই বউ মিলে একেবারে হারমাস জ্বালিয়ে খেলো আমার। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি, মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলিদি তুমি তো আমার সাথে গল্পই করছো না। না একটু কেমন আছো বলো, মহেশ্বর যেমন রেখেছেন, আমি কিন্তু তোমার সুখবরটা শুনেই এসেছি, আমি খুব খুশি হয়েছি। কর না সব সময় এরকম হাসি খুশি থাকবে কেমন? ওদের প্রেস্টিজ কি করে পাংচার করি দেখো, চলো একটু দেখি, একটু দেখি, দেখি একটু দেখি, দেখি দেখি, একটু একটু দেখি দেখি, বাবা ছাল ছাড়ানো ভোদর, সবার সামনে নাটক করা, এক্ষুনি তোর ধ্যাসটা ছুটিয়ে দিচ্ছি। ওটা অয়ন দা না, এইভাবে ছাড় দিচ্ছে কেন? কঠিন অসুখ, আমার বড় গোগান না হঠাৎ করে মাথাটা খারাপ হয়ে গেছে, আর আমার বড় বৌমা বরকে ভীষণ ভালোবাসে, সেই জন্য দুঃখে করছে, ওরও মাথা খারাপ হয়ে গেছে, কখন যে কি করে বসছে বুঝাই যাচ্ছে না, ডাক্তার বলেছে
সকালে দুধাক রাত্রে দুধাক ওষুধ দিতে নিজের হাতে দিই, আজকে বোধ ভুল হয়ে গেছে ডোজটা দিতে। হ্যাঁ বড় খোকা শোনা আমার বাবা আমার এসো বাবা বাজার করে জানো তো তোমার দুধাক দিয়ে আহারে মাথা খারাপ হয়ে গেলে সামলানো খুব মুশকিল। অপু, আরে কল্যাণ আর মানিক দাস এসে আবিরগুলো আনতে কখন গেল, এখনো আসলো না। আরে বাবিগুলো তো সাজাতে হবে, দেরি হয়ে যাচ্ছে তো, এদিকে নয়তো আমার বউ আবার আমাকে প্যাদাবে ধরে। শ্যামলীদি, তুমি আমার সুখবরটা তো শুনেছ শুনলাম, কিন্তু তোমার কি আমায় কোনো সুসংবাদ দেওয়ার আছে নাকি? আমার সুসংবাদ না তো, তবে একটা কথা জানার আছে বর্ণা, কোনো কিছু যদি একতরফা হয় সেটাকে কি সুসংবাদ বলে? একদমই সুসংবাদ বলে। তা তুমি কি অনিকের দা প্রেম করেছো? বাবা, একই বসন্ত, তার উপরে প্রেম জমে গেছে। দাঁড়াও দাঁড়াও, তোমাদের সবার জন্য জামা রয়েছে, আমি এগুলো নিয়ে আসি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তুমি তো জানতে বাবুটা আমার কথায় কিরকম উত্তর বসতো, তুমি দেখেছো তো? সেই বাবু এখন বউয়ের কথায় ছুটে ছুটে চলে যাচ্ছে। কি জলপোড়া খাওয়ালো আমার ছেলেটাকে কে জানে। সব বাড়িতেই একই সমস্যা, সব বাড়িতে। দিদি, ও দিদি গো শোনো না, বলছি যে তুমি তো বলছিলে শ্যামলী মোটে সুবিধের মেয়ে নয়, তার মধ্যে আমি শুনেছি পর্ণার সঙ্গে নাকি ওর কথা হয়। আমি বলছি তোমাকে এখন থেকে সামলাও, এখন থেকে আটকাও, কারণ পর্ণা কিন্তু ওর মাথায় যেটুকু সুবুদ্ধি আছে সেটাকে ও শেষ করে দেবে, সমস্ত বদবুদ্ধি ভরে দেবে। এক্ষুনি যদি না আটকেছ তাহলে সাড়ে সর্বনাশ, কারণ লাঠির ডগায় রাখতে হয় ছেলের বউকে, মাথায় চড়ে বসবে, না হলে পুরো সংসার তোমার হাত থেকে বেরিয়ে যাবে, ওর হাতে চলে যাবে, তখন তোমার আমার মতন অবস্থা হবে গো, আমার মতন। কৃষ্ণা, পর্ণা তো তবু তোমার বৌমা, একসাথে সংসারে থাকতে গেলে সম্পর্কের অনেক হার জিত মেনে নিয়ে চলা যায়, কিন্তু ওই শ্যামলী, ওকে তো আমি আমার ছেলের বউ বলে মানি না। না কৃষ্ণা, তোমার সাথে যা যা হচ্ছে সেসব আমি আমার সাথে কিছুতেই হতে দেব না কৃষ্ণা। জানো কৃষ্ণা, আমি ভেবেছি আমার ছেলের শ্যামলীর সাথে ডিভোর্স দিয়ে ওর আবার একটা বিয়ে দেব। আস্তে আস্তে আস্তে, কার সঙ্গে দেবে কাউকে দেখেছো? দেখেছো, হ্যাঁ, তিস্তা, অনেক বন্ধু, এত মিষ্টি মেয়ে, না খুব ভালো মানাবে জানো আমার অনির সাথে। ও আসবে, আজকে আসছে? হ্যাঁ বাবা, ভালো ভালো, আমরা সব নিজে চোখে দেখে টেকে নেবো। হ্যাঁ তুমি দেখো, আমার মনে হয় তোমার খুব ভালো লাগবে তিস্তাকে, খুব ভালো মেয়ে তিস্তা। তুমি এত ভেবো না শ্যামলীদি, সব ঠিক হয়ে যাবে। বিয়ের প্রথম বছরে আমাকে কত ঝড় সামলাতে হয়েছে জানো, কিন্তু আমি হাল ছাড়িনি, তোমাকেও হাল ছাড়লে চলবে না, একদিন দেখো সব ঠিক হয়ে যাবে। আমিও হাল ছাড়িনি বর্ণা, আর এখন তো হাল ছাড়া সম্ভব নয়, স্যারকে আমাকে সব বিপদ থেকে বাঁচাতে হবে। কিন্তু ওই মাঝে মাঝে খুব মন খারাপ লাগে জানো, এত কিছু করি তাও স্যার ম্যাডাম আমাকে বিশ্বাসই করেন না, খুব ফাঁকা ফাঁকা লাগে আমার, খুব মন খারাপ লাগে। তুমি এত ভেবো না তো, প্রথম প্রথম আমার ওরকম মনে হতো,
কিন্তু তারপর আমার ঠাম্মি আমাকে একটা কথা বলল, বিয়ের প্রথম বছরটা নাকি নিম ফুলের মতো, প্রথমে তেতুটুকু পার করতে হয়, তারপরে মিঠের হদিস পাওয়া যায়। তুমি দেখোই না, একটা বছর কাটুক, তারপরে তোমার নিজের লোকেদের নিয়ে, কাছের মানুষদের নিয়ে ভরা সংসার তোমাকে কত আনন্দে ভরিয়ে দেয়, বুঝেছো? তোমার কথাগুলো শুনে আমি মনে জোর পেলাম গো পর্ণা। তবে তোমাকে না আরো একটা কথা বলি, শ্যামলে দি, সংসারে না এরকম কিছু মানুষ থাকবে, তারা কিন্তু তোমার সুখ শান্তি সহ্য করতে পারবে না। দেখো, তাদেরকে যেমন তোমায় ভালোবাসতে হবে, তেমন কিন্তু সময় আসলে হুলো বেঁধাতে হবে, না হলে তাদের বিষের জ্বালায় কিন্তু তুমি বাঁচতে পারবে না। এই শোনো, তোমাকে না আমি কয়েকটা কায়দা শিখিয়ে দেবো। দিও তো, বেশি তেড়ি বেড়ি করলে না আমিও দেবো একেবারে হুল ফুচি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। বলছি অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, এবার একটু বসো, একটু রেস্ট নাও, নাহলে আবার তোমার কোমরে প্রেসার পড়বে। হ্যাঁ গো, ঠিক বলেছো, এবার একটু আমি বসে নিই, অনেক হোলি খেলা হয়েছে, নাচ গান হয়েছে, আমাকে আবার ওই সেকেন্ড রাউন্ডের জন্য রেডি হতে হবে, না এনার্জি দিতে হবে। ঠিক আছে, তুমি সোফায় বসো। হ্যাঁ, এই বোমটা ওয়েটটা রিলিজ করলে ফাটতে পারে, প্লিজ তুমি বসে থাকো, তুমি যতক্ষণ বসে আছো সেফ আছো, বসে থাকো তুমি। তারপরে হাত ধরাধরি করে শুভ দিনে একসঙ্গে সবাই স্বর্গে চলে যাবেন। এটা কি কম পুণ্যের বলুন তো? ওহো, আপনার তো আবার পেটে বাচ্চা, বেশি তাড়াহুড়ো করবেন না কিন্তু। অবশ্য আর কিছুক্ষণ পরেই তো। হ্যাপি হোলি অ্যান্ড হ্যাপি জার্নি টু হেভেন। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আপনারা কেন এখন এখানে দাঁড়িয়ে আছেন প্লিজ, এই ঘরটা খালি করে দিন, বুঝতে পারছেন না যে কোনো সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে। প্লিজ প্রতিম, তোরা সবাইকে এখান থেকে বার কর প্লিজ, এখানে শুধুমাত্র সৃজন আর আমি ছাড়া কেউ থাকবে না, প্লিজ সবাই চলে যান। তোমরা সবাই বেরিয়ে যাও, সৃজন বাইরে যাও, প্লিজ বেরো এখান থেকে। শ্যামলীদি, তুই কোথায় যাচ্ছিস? শ্যামলী, শ্যামলী শুনতে, শ্যামলী আপনি বাংলা কথা বুঝতে পারছেন না কি বলছি আপনাকে, ঘর থেকে বাইরে যান। মহেশ্বর, জীবনে তো কিছুই করতে পারলাম না, এই সংসারটাকে যেন বাঁচাতে পারি। শ্যামলী প্লিজ কথাটা শুনুন, কি বলছি আপনাকে, সংসার পর না, নতুন একটা মানুষ আসছে, তোমাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না। আমার তো কেউ নেই, আমি মরলেও কি আর কি আর বাঁচলেও কি। শ্যামলী, এটা তুমি কি করলে? স্যার, সৃজন ভাই, তোমরা সবাইকে নিয়ে বাইরে যাও, আমি এখানে অপেক্ষা করছি। যতক্ষণ না বোম সরানোর লোক আসছে ততক্ষণ আমি এখানেই বসে থাকবো, আর যদি তার মধ্যে বোম ফেটে যায়। ফেটে যাবে। স্টপ ইট, আপনি চুপ করবেন? কি করছেন আপনি? আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? কিছু করার আগে একবার ভাববেন না আপনি। আমি যা করেছি স্যার ভেবেই করেছি। আপনার কিছু বলার নেই আমার শ্যামলী, জাস্ট কিছু। সৃজন তুমি প্লিজ সবাইকে নিয়ে বাইরে যাও, পড়না তুমি যাও। কিছুতেই না, শ্যামলী দিকে এখানে অবস্থা দেখে আমি কোথাও যাব না। অনিকেত বাবু, আপনি ঠিক আন্দাজ করেছেন। আচ্ছা, বোম স্কোয়াডে ফোন করা হয়েছে? সত্যি মেয়েটার অদ্ভুত সাহস, অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজে বসে পড়লেন মৃত্যুর সামনে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তোকে এক ঝিনুকও কেউ দেবে না, এলেই তো যা তা করবি, চুপ করে বস। কিচ্ছু হবে না, ঠান্ডাই যখন হয়েছে আমি তো খাবো বটি। তারপর যখন অতিথি মাটিতে গড়াগড়ি যাবে তখন দেখবো। বাবা নাকি তো কেন শাসন করছিস? হ্যাঁ, চৌচ করে মেরে দাও, মারবো চৌচ করে মারো, নিজে খামু তোরেও খা।
শ্যামলিদি, আমরা এত মজা করছিলাম, আনন্দ করছিলাম, আর তুমি কিনা বলছো তুমি চলে যাবে? আর যে কোনো উপায় নেই রুচিরা, ম্যাডাম যে আজ তিস্তাকেও নিমন্ত্রণ করেছে, আমার এখন তিস্তা সাজতেই হবে। কথা হলো তিস্তার সাথে? হ্যাঁ কথা হয়েছে। অনুষ্ঠান তো প্রায় শেষ হতে চললো, ফোন করো। না না, উনি আসছেন আসছেন, রাস্তায় আছেন। তিস্তে এলেই আমার শান্তি, আমি সাথে তিস্তাকে দেখলেই আমার মন ভালো হয়ে যায়। বিয়ের পর এটা তোমাদের প্রথম বছর তোর, আর অনেকে তো তোমাকে রং মাখাবে নিতে পার হয় নাকি? আজকে অনেকে তো তোমাকে রং মাখাবে আর তিস্তাও আসবে। মানে তিস্তা শ্যামলি একই জায়গায়? তাহলে তিস্তাকে সাজবে কেন? পর না, তাহলে এই ব্যাপার। দাঁড়াও, আজকে না সবার সামনে একেবারে হাঁটে হাড়ি ভেঙে দেবো। বলছি বা তোমরা সবাই একটু দোল খেলো, আমি ঘরে গিয়ে বরং একটু রেস্ট নিয়ে নি, বুঝলে? সে কি হয়েছে বন্যা, শরীর খারাপ হচ্ছে নাকি? আমি যাচ্ছি তোমার সঙ্গে। না না, সেসব কিছু নয়। চলো, আসলে আজকে ওই শ্যামলিদিকে হেল্প করার জন্য আমাকে তিস্তা সাজতে হবে, বুঝতে পেরেছো? আমি ঘরে যাচ্ছি, তুমি এদিকটা একটু ম্যানেজ করো। আমি যাবো তোমার সঙ্গে। তার কোনো দরকার পড়বে না, আমি দেই তো সামনের দিকে নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাবধানে যেও। পিটলু ব্যাগটা, চল। বাঁচা গেছে, বিদায় হয়েছে, নইলে ওর জাদুটো নয় অনি এখনো ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকতো। বিরক্ত লাগে আমার, এখন শুধু তিস্তা আসার অপেক্ষা। কখন যে আসবে তিস্তা? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। দেখেছেন তো স্যার, কেউ দরজা খুলছে না। আমি বলছি দীপার কিছু একটা হয়েছে। ফুলকি, তোমার কেন মনে হচ্ছে কথাগুলো? কেন মনে হচ্ছে সেগুলো এখন আপনাকে বোঝাতে পারবো না স্যার, আপনি দরজাটা ভাঙুন। দরজা ভাঙবো? কি বলছো ফুলকি, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? দি ভাই দরজা খুলছে না স্যার, ফোন ধরছে না, আপনার চিন্তা হচ্ছে না? এটা আগেও একবার হয়েছিল, দি ভাই ফোন ধরছিল না। সবাই বলেছিল দি ভাই নাকি আমার উপর রাগ করে ফোন ধরছিল না, কিন্তু তা তো নয়, দিভাইয়ের কাছ থেকে ফোন কেড়ে নেওয়া হয়েছিল। ফোন কেড়ে নেওয়া হয়েছিল মানে কে কাড়বে দিদির ফোন? ফুলকি, আমার মনে হচ্ছে তুমি আবার কোনো একটা ভুল ভালো অভিযোগ করছো। না না স্যার, আমি কোনো অভিযোগ করছি না। আপনি দরজাটা ভাঙুন, ভেঙে দেখুন ভেতরে কি হচ্ছে, নাহলে কেন কেউ দরজাটা খুলছে না? কি কি করবো এবার আমি? এখন রোহিতটাও তো এসেছে, রোহিতা যদি আমাকে কোনো কোয়েশ্চেন করে আমি আমি কি উত্তর দেব? না না, দাদাকে সবটা জানাতে হবে, কিন্তু এখন এখন ফোন টোন কিছু করবো না, দরজাটা খুলবো। দরজা কেন খুলছে না কেউ? রুদ্রকে একটা ফোন করি। আরে বাবা, সে জামাই বাবু কি করে বলবে ভেতরে কি হচ্ছে কি না হচ্ছে? জামাই বাবু নিশ্চয়ই বাইরে আছে, রিকি দিদিও নিশ্চয়ই বাইরে আছে, নাহলে কেউ না কেউ তো দরজাটা খুলতোই।
ব্যাপারটা কি? ঘর অন্ধকার কেন? দিদি, দিদি কোথায় তুই? দিদি কোথায়? বলকি কি হচ্ছে এসব? দিদি, শোবার ঘর থেকে আওয়াজ এলো না? শোবার ঘরে নিশ্চয় কেউ আছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। বৌদি আমরা বেরোচ্ছি, তোমরা শুরু করো। হ্যাঁ, দিদিকে নিয়ে আসছি। তুই রাইট নাও আমাদের সঙ্গে আমাদের বাড়িতে যাবি। না না না, চুপ। সরি, আমাদের বাড়ি যাবি, ডেকে পাঠানো হবে, তোর ভাই ডেকে পাঠাবে, আর আমার আর রুদ্রর মধ্যে মুখোমুখি বোঝাপড়া হবে, তার মাঝখানে তুই কোনো কথা বলবি না। তুই বোঝার চেষ্টা কর না ভাই, কেন বুঝতে পারছিস না? বাড়ির অনুষ্ঠানে আমি কি করে যাবো বল? গালে মুখে থাপড়ের দাগ নিয়ে যাবো, হয় না এটা? আরো একটা কথা, রুদ্র আমার গান করাটা খুব একটা পছন্দ করে না, আর অশান্তি আমার ভালো লাগে না ভাই। এই গলা দিয়ে যেন কোনোদিন কান না বেরোয় বলে দিচ্ছি, কারণ গলা টিপে দেব। মানে রুদ্রর তোর গান গাওয়া নিয়ে প্রবলেম আছে? ও কি মনে করছে নিজেকে? নর্মালি তো লাগে, ও কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কাঁদিস না, কাঁদিস না, আমার দিকে দেখা, আমার দিকে দেখা, আমার কথাটা শোন, আমার কথাটা শোন। তুই তো রুদ্রকে ভালোবেসে বিয়ে করেছিলি, তুই তোকে ভালোবাসিস এখন আমি জানি। তো আমাদের আমার আমার দাদার খুব ভালো বন্ধু ছিল, আমাদের বাড়ির ছেলে। রুদ্রর সান্নাল যদি কোনো ভুল করে তাকে শিক্ষা দেওয়াটাও আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে, রাইট? তাহলে ওরই ক্ষতি হয়ে যাবে, সেটা বোঝার চেষ্টা কর। কাঁদিস না, রেডি হ, আজ তুই তোর জীবনের সেরা গানটা গাইবি। ইউ গোনা গিভ ইওর বেস্ট পারফরম্যান্স অফ ইওর লাইফ। মা কালী মুখ তুলে চেয়েছে গো, তুমি আর কতদিন সবকিছু মুখ বন্ধ করে সহ্য করতে? চলো আজকে তুমি একটা লড়াই করবে, আর হেরে গেলে চলবে না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি।
অপূর্ব হচ্ছিল তো। পরবর্তী গানটা ধরো। আমি এসব কি ভাবছি? না 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 না, এসব ভাবার ঠিক নয় আমার। ফুল কি যাই বলুক, আমি এখান থেকে চলে যাই, নিজেকে সামলাতে পারবো না হয়তো। আহা গো, গান তো আজকাল গাওই না পারমিতা, মাঝে মাঝে একটু লাবুর সাথে গানের চর্চাটা করলেও তো পারো। বাস, অনুমতি পেয়ে গেছো, কাল থেকে চর্চা শুরু করে দাও। আচ্ছা, ফুলকিরে এখনো লাবুকে নিয়ে এলো না কেন? জেঠুমনি, আমি ফোন করছি এক্ষুনি, আসলে দিভাই রেডিওতে একটু টাইম লাগে, দাঁড়াও আমি ফোন করছি। আর ফোন করতে হবে না তোমাল। এসে গেছি আমরা। দিদি হাই। দেখো সবাই তোমার দিকে তাকিয়ে আছে, জেঠিমা জেঠুমনি তারাও তোমার দিকে তাকিয়ে আছে। আর চুপ করে থেকো না তুমি। আজ মুখ বন্ধ করে থাকা সম্ভব হবে না জেঠুমনি, তবে আজ যার সামনে মুখটা খোলা হবে সে মানুষটা আসছে। রুদ্রদা, তুমি প্লিজ তাড়াতাড়ি এ বাড়ি চলে এসো, বসে থেকো না অফিসে। এখানে না থাকলে পরিস্থিতি আরো হাতের বাইরে বেরিয়ে যাবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তুই সবার আগে আজকের অনুষ্ঠানে গানটা গাইবি। কি বলছিস ভাই? আমি গান কি করে? কেন, প্রবলেমটা কোথায় দিদি? গান গাইতে বারণ করেছে। দেখ দিদি, গান তো তুই আজকে গাইবি, কিন্তু ব্যাপারটা হলো আজকে তুই নিজের জন্য গাইবি। আমরা সবাই থাকবো তোর সাথে, যে যেভাবে পারবো পার্টিসিপেট করবো, কিন্তু তুই গানটা গাইবি। দেখ দিদি, কোনো অমানুষ চাইছে বলতো আমরা নিজেদেরকে ভেঙে চড়ে শেষ হয়ে যেতে দেবো না, বল? আমরা সবাই থাকবো তোর সাথে, বাজাবো নাচও হবে, এটা আজকে আমার দাবি তোর কাছে। তোমার সবাই তৈরি হয়ে আসছে, চেঞ্জ করে আসছে, একটা কথা।
কথা মনে রাখতে দিই। এই প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু আমাদের নিজেদের সঙ্গে নিজেদের লড়াই। রুদ্রদা, ফেস তোমাকে করতেই হবে সকলকে, আর দেরি করো না। একটা বড় ড্রামা হবে, কিন্তু তুমি এখানে থাকলে তোমার ইমেজটা বাঁচাতে পারবে। লাবু, এই লাবু, তুই লজ্জা পাচ্ছিস কেন বলতো? তুই কেন লজ্জা পাচ্ছিস? বাবা, লাবুকে গানটা শুরু করতে বলো না। লাবু মা, না 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 বাবা, আমাকে আজ সহানুভূতি জানিও না। তোর মেয়েকে আজ শক্ত থাকতে হবে। শক্ত থাকবো আমি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কানাই, মনে হচ্ছে এ কোনো সাধারণ গজ নয়, ওর শরীরে অনেক শক্তি। দাদা যতই থাকুক, কিন্তু তোমার থেকে কম শক্তি। ঠিক আছে কানাই, এবার শক্তি আর বুদ্ধি দুটোই কাজে লাগাবো। এই উন্মাদ গজকে উচিত শিক্ষা দেব। দাদাকে ছাড়ছেই না। আজ আমি তোমাকে জীবিত ছাড়বো না গজ। দাদা, দাদা তোমার কিচ্ছু হয়নি। দাদা ওঠো, দাদা চোখ খোলো, চোখ খোলো দাদা। এটা কি হচ্ছে? ওর কিছু হচ্ছে না কেন? ও তোর ওই চক্রধারীর বরদান লাভ করেছে, কিচ্ছু হবে না ওর। মরবি তুই, তুই মরবি পরম অবতার শ্রীকৃষ্ণ। করে করবো আমি ওর বিনাশ? এখন কেবল গুরুদেবই আমাকে সাহায্য করতে পারেন। হে গুরুদেব, এই গজকে বিনাশ করার আমাকে পথ দেখান। গজের শক্তি তার দাঁতে থাকে কানাই, যতক্ষণ না ওর দুটো দাঁত খণ্ডিত হবে ততক্ষণ ওর পাওয়া বর খণ্ডিত হবে না। অর্থাৎ ওকে বিনাশ করবার আগে ওর বরকে খণ্ডন করতে হবে তোমাকে। পথ দেখানোর জন্য ধন্যবাদ গুরুদেব। হে গজ, এবার তোমার বিনাশের সময় এসে গেছে। প্রণাম প্রভু।
প্রভু, অভিশাপ মুক্ত করে আপনি আমাকে উদ্ধার করেছেন, আমি সদ্গতি প্রাপ্ত হয়েছি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। ওম নমঃ শিবায়। কানাই, এই কংস মামা কি করছে? শিবের সাধনার দ্বারা ওনার শিব ধনুককে জাগ্রত করার চেষ্টা করছে দাদা। তাহলে এখন এখন কংসের এই আসুরিক অনুষ্ঠানকে যে কোনো প্রকারেই আটকাতে হবে দাদা। ওম নমঃ শিবায়। বন্ধ করুন এই সাধনা। এক্ষুনি জাগাচ্ছি আমি। কানাই, এ কি? এতেও কোনো কাজ হলো না দাদা, আমাদের আরো চেষ্টা করে যেতে হবে। দাঁড়া কানাই। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম শিবায়। কানাই, সব কিছু করে ফেললাম কিন্তু উনি তো সাড়াই দিচ্ছেন না। দাদা, মামার চোখ খোলাতে হবে। মামা, দেখো তোমার প্রিয় ভাগ্নে এসেছে। মামা, যার জন্য তুমি অনেক দিন অপেক্ষা করছিলে, যাকে তুমি নিজের কোলে তুলতে চেয়েছিলে। মামা, ওঠো না মামা। নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ। দাদা, যদি মামা না জাগে তাহলে খুব সমস্যা হবে। হ্যাঁ কানাই, কিন্তু ওনাকে জাগাতে তো হবেই, আর ওনার এই মন্ত্র জপ আটকাতেও হবে। শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। কানাই, আরে একই কানাই, মুখ বন্ধ করার পরেও? দাদা, কংস মামা মন্ত্র জপ নিজের অন্তরাত্মা দিয়ে করছে। আমাদের অন্য কোনো উপায় ভাবতে হবে। কানাই, একটা কাজ করি, ওনার এই ধনুকটাকেই নিয়ে চলে যাই, যেটার জন্য সাধনা করছে। সেটাই যদি না থাকে তাহলে সাধনা হবে কি করে? ভদ্রাক্ষ থাকতে ভগবান কংসের সাধনা ভঙ্গ করার প্রয়াস ব্যর্থ। আমি তোমাদের ভবলীলা সাঙ্গ করে দেব। একবার রাম অবতারে আমি মানুষের মর্যাদা স্থাপন করার জন্য মিথিলায় আপনাকে ভঙ্গ করেছিলাম, আর আজ ধর্ম স্থাপনের জন্য কৃষ্ণ অবতারে আমায় আপনাকে ধারণ করতে হবে। মনে রেখো, যে মানুষ এই ধনুকে ছিলা পড়াতে পারবে তারই হাতে তোর মৃত্যু হবে। যে দিন এই ছিলা পড়ানো হবে সেই দিন তোর জীবনের অন্তিম দিন হবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।